আসসালামু আলাইকুম সুধী দর্শক, দেশ এবং দেশের বাইরে থেকে কাছে কিংবা দূরে যে যেখান থেকে বসে আপনারা আমার এই লাইভ শোটি দেখতে পাচ্ছেন, আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আমি বুশরা, আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। আমি কিন্তু অনেক ভালো আছি, আর আজও আমি চলে এসেছি লাইভে আপনাদের প্রিয় একজন তারকাকে সঙ্গে নিয়ে। আজ যাকে আমি অতিথি করে নিয়ে এসেছি লাইভে, আমি ফেসবুকে পোস্ট দিয়েছিলাম তার নাম উল্লেখ করে, তিনি আমাদের বাংলাদেশের গানে 70 এবং 80 দশকে বাংলা আধুনিক গান তারপর ছায়াছবির গানের মধ্যে খুব জনপ্রিয়তা অর্জন করেছিলেন। আসলে সেই সময়ে বিটিভিতে যে কজন জনপ্রিয় কণ্ঠশিল্পী ছিলেন তাদের মধ্যে অন্যতম ছিলেন তিনি। তার নাম হচ্ছে এম এ শোয়েব। ঠিক তাই দর্শক, এম এ শোয়েব আমাদের আজকের অতিথি হয়ে এসেছেন। আজকে আমরা তার কাছ থেকে নানান গল্প শুনবো এবং তার কণ্ঠে গান শুনবো তো অবশ্যই, আর সাথে আপনারা যদি কোনো গানের অনুরোধ করেন তাহলে কমেন্টে গিয়ে লিখতে পারবেন, কিংবা কোনো প্রশ্ন করতে চাইলে অবশ্যই কমেন্টে লিখুন, আমরা চেষ্টা করবো লাইভে আপনাদের সব প্রশ্নের উত্তর দেবার। আর দর্শক, তাহলে আমি আর বেশি সময় নিচ্ছি না, আর কেননা আমার আজকের অতিথি কণ্ঠশিল্পী এম এ শোয়েব একেবারে পুরোপুরি রেডি রয়েছেন লাইভে যুক্ত হয়। আমি চলে যাচ্ছি সরাসরি তার কাছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া কেমন আছেন আপনি? আমি ভালো আছি। জি আছি, আলহামদুলিল্লাহ ভালো আছি। অনেক দিন পর আপনাকে সরাসরি দর্শকদের মাঝে আনতে পেরেছি। আসলে আমি শুরুতে বলেছিলাম 70-80 দশকে এই পুরোটা সময় আপনি আমাদের বাংলাদেশে বাংলা গান ছায়াছবির গানের মধ্যে একটা মানে জনপ্রিয় শিল্পীদের মধ্যে অন্যতম ছিলেন। তখনকার বিটিভিতে এম এ শোয়েব মানে ম্যাগাজিন আনন্দমেলা মানে এইসবগুলোতে এম এ শোয়েব যখনই থাকতো তখন সেই প্রোগ্রাম হিট। তো সেই সব দিন পার মানে পার হয়ে গেছে আসলে, কিন্তু আপনার নামটি কিন্তু আমাদের শ্রোতা কিংবা দর্শকদের মন থেকে একেবারে মুছে যায়নি। আপনি যত দূরেই থাকেন না কেন, বর্তমানে আপনি জীবনে তাকিয়ে অনেক দূরে রয়েছেন, ইউএসএ তে রয়েছেন, কিন্তু তারপরেও আপনি বাংলা গানের সঙ্গে রয়েছেন, চর্চা করছেন। তো শুরুতে জানতে চাইবো গানের প্রতি এই যে আপনার ভালোবাসা, মানে ভীষণ ভালোবাসেন আপনি গানকে, তো এই গানের মধ্যে পথ চলা আপনার ঠিক কত বছর হয়েছে, কত বছর বয়সে এই পথে চলা হয়েছিল, এবং পরিবারে কার অনুপ্রেরণায় বিশেষ করে আপনি এই গানের জগতে আসলেন? এটা অনেক বড় স্টোরি, অনেক বড় ইতিহাস বলা চলে। তো আমি অ্যাকচুয়ালি গানটা হলো এমন একটা জিনিস যেটা আমার মধ্যে অনেকটা ড্রাগসের মতো ভর করেছে, যে আর গান আমি একেবারে অল্প বয়স থেকেই শুরু করেছি। তখন জাস্ট রেডিওতে গান শুনতাম, রেডিওতে গান শুনে ওই গানগুলি অনুকরণ করার চেষ্টা করতাম, আর যে কোনো মিউজিক হলেই তখন আমি অনুপ্রাণিত হতাম, গাওয়ার চেষ্টা করতাম। এই যে একটা মানে আমার গাওয়ার আগ্রহ এবং এই গানের প্রতি ভালোবাসা, এবং এটা একেবারে অল্প বয়স থেকেই আমার শুরু হয়েছে। আমার যতটুকু মনে পড়ে ক্লাস 2 কিংবা 3 পড়ি তখন থেকেই আমি এই গানের প্রতি আমার ভালোবাসা এবং গান শেখার প্রতি এবং গাওয়ার প্রতি আমার খুবই ঝোঁক তৈরি হয়। পরবর্তীতে আস্তে 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 বড় হচ্ছে, স্কুলে গেলাম, স্কুলের বন্ধুরা তারাও ভীষণ অনুপ্রাণিত করতো আমাকে, যে তুমি তো ভালো গাচ্ছ, তোমার গলা ভালো, তুমি এই গানটা গাও। ওরা অনেক অনুরোধ করতো, তাদের অনুরোধ অনুযায়ী আমিও গান শিখে আসতাম এবং গাইতাম। স্কুলে টিফিন পিরিয়ডে সবাই মাঠে যা খেলাধুলা করতো, আমরা ক্লাসের আমি বেশি ক্লাসের পিছনে বেঞ্চে বসে আমার 8-10 জন ফ্রেন্ড সার্কেল ছিল, গোল হয়ে বসে টেবিল বাজিয়ে গান করতাম। একটা মানে এটা ভীষণ একটা, এখানে এখনো আমার কাছে যা ক্লাসমেট ওরা এখনো বলে যে দোস্ত তুমি এইভাবে গান করতাম, মনে আসতাম তোমরা টিফিন পিরিয়ডে তোমার ক্লাসরুমে গান করতা তুমি। তো এইভাবেই অ্যাকচুয়ালি শুরুটা। আমার পারিবারিক দিক থেকে কেউ সহযোগিতা করেন নাই বললেই চলে, কারণ কেউ শিল্পী ছিল না। কিভাবে যে আমি এই গানের প্রতি গানের পোকা আমার মাথায় ঢুকলো এটা আমিও জানি না, আমাদের ফ্যামিলির কেউ জানে না। আমাদের ফ্যামিলির মানে সাধারণত যারা শিল্পী হয়, যারা গান টান করে,
তারা সাধারণত তাদের সূত্রে হয়, যেমন বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন কেউ না কেউ তো থাকেই, তাই না? তো এইভাবে হয়, কিন্তু আমার সেটা হয় নাই, আমি বুঝি না এটা কোথেকে আমার মাথায় ঢুকলো, এবং আজ পর্যন্ত এই পোকা যতদিন যাচ্ছে আমার মাথায় যেন আরো পেয়ে বসছে, আমি যেন আরো গান করি আরো গান করি, গানের প্রতি আমার আগ্রহ দিন দিন বেড়েই যাচ্ছে। তো পরবর্তীতে আমি ছায়ানটে ভর্তি হই, ছায়ানট থেকে নজরুলগীতিতে ক্লাস করি, ওখান থেকে তারপরেও ওস্তাদ ফুল মাহমুদের কাছে আমি কিছুদিন ছিলাম। তো এইভাবেই মানে যখন জ্ঞান হওয়ার পর থেকে, এবং সবচেয়ে বড় কথা যখন আমি কলেজে পড়ি তখনই ভাবলাম যে না আমার একটা শাস্ত্রীয় শিক্ষা নেওয়া উচিত, আরো ভালো কিছু করা উচিত, এই জন্য আমি ছায়ানটে ভর্তি হই এবং সেখান থেকে শুরু করি। তো তারপরেই তো জীবনের শুরু, আমি তো মঞ্চে মঞ্চে গান গেয়ে বেড়াতাম, তো হঠাৎ করে আমার খুবই কাছের এক বন্ধু শাহিন রহমান এবং আমাদেরই খুব কাছেরই এক আমার স্কুল ক্লাসমেট জাহিদ হোসেন, যার পরিবারের সবাই সঙ্গীত পরিচালক, আলী হোসেন মিউজিক ডিরেক্টর, গোলাম হোসেন এরা সবাই পরিচালক, এবং জাহিদ হোসেন ছিল আমার ক্লাসমেট, একসাথে স্কুলে করাচিতে, আমরা তৎকালীন করাচিতে ছিলাম পাকিস্তানে, তো চলে আসলাম 73-তে চলে আসছি, আমরা 73 শেষের দিকে আসার পরে এই জাহিদের সাথে দেখা মাহমুদপুরে, এই একসাথে মলে গান, হ্যাঁ একসাথে মিলেমিশিয়ে গানের আড্ডা চর্চা। তো আর জিগাতলা ডিস্কো রেকর্ডিং, একটা ক্যাসেটের ছোট্ট একটা ক্যাসেটের দোকান ছিল যেটা আমাদের বন্ধু শাহিন রহমানের, জিগাতলা ওই স্কুলে ওই ডিস্কো রেকর্ডিং এর সামনে বসে আমরা ভীষণ আড্ডা মারতাম, গান টান হতো, এবং ওখানে শাহিন একদিন আমাকে বললো যে দোস্ত তুমি তো মঞ্চে গিয়ে গিয়ে বেড়াও, কেন নয় তোমার আমার ক্যাসেটের দোকান আছে একটা, তোমার ক্যাসেট বের করে দেখি। হ্যাঁ আজ পর্যন্ত কেউ বের করেনি বাংলাদেশে, কারো কোনো ক্যাসেট হয়নি, মানে সবাই তখন তো ভারতের ক্যাসেট, হ্যাঁ কলকাতার ক্যাসেট শুনতো, ওখান থেকে অ্যালবাম আসতো, বাংলাদেশের কোনো শিল্পের কোনো ক্যাসেট কোনো অ্যালবাম ছিল না তখন। এই প্রপোজালটা, হ্যাঁ এই প্রপোজালটা খুবই সবার, জাহিদ আমরা সবাই আমার কাছে ভালোই লাগলো শুনে, ওকে হ্যাঁ চলো একটা ট্রাই করি চেষ্টা করি, এই যে তারপরে শুরু হলো। আর আর একটা মজার কথা যে আমি আমার একটা ভীষণ হবি ছিল যেটা আমি গান কবিতা গল্প এগুলি লিখতাম, তো গান লিখে আমি সেই গানে আমি নিজে সুর করে আবার নিজেই গেতাম মঞ্চে, আমি আমি তখন ভাবতাম আমি কার কাছে যেতাম, আমি আবার খুব ছবিও আঁকতাম ভালো, কবিতা লিখতাম গান লিখতাম, তো এইগুলি গল্পও লিখেছি অনেক। তো এই সময়ের মধ্যে থেকে তো আমার নিজের লেখা নিজের সুর করা 10টা গান আমি বের করি, বের করে আমি শাহিনকে শোনাই, জাহিদকেও শোনা যায় কিন্তু এই গানগুলি, তো তার মধ্যে আজ থেকে 12 বছর তুমি আর ছিল কিশোরে কিশোরে গানে যে গান ওরা শুনে বলে তারপর একটা গান ছিল আফ্রিকা যেখানে রয়েছে মোর প্রেমিকা সেই ঘন বনে মোর প্রিয়, তো তো এই গানগুলি ওদের সবার পছন্দ হলো, পছন্দ হলো চলো এইগুলি করি। এই যে আমাদের উদ্যোগ নেওয়া আমরা শ্রুতি রেকর্ডিং স্টুডিওতে শাহিন তখনকার সব নাম্বার ওয়ান মিউজিশিয়ান সবাই কলকাতায় এই গানগুলি করেছে, এবং আস্তে ধীরে ধীরে শ্রুতি থেকে আমরা 10টা গান রেকর্ডিং করে রেডি করলাম, রেডি করে আমরা ওটা কভার তৈরি করার জন্য ঢাকাতে অনেক ট্রাই করলাম, ভালো কভার হয় না দেখে আমরা সিঙ্গাপুর থেকে ক্যাসেটের কভার তৈরি করে নিয়ে আসলাম, করে নিয়ে এসে তারপর এই যে আমরা ক্যাসেটটা রেডি করে প্রায় 400-500 কপি করে আমরা তখন বিভিন্ন নিউ মার্কেটে গেলাম, হ্যাঁ বিজলি, হ্যাঁ ঘরে গেলাম, তারপরে জহুরি, হ্যাঁ বিভিন্ন মার্কেটে যেয়ে আমরা ক্যাসেট গুলি দেওয়ার চেষ্টা করলাম। তো এই জাহিদ শাহিন এরাই হ্যাঁ বললো যে ভাই বাংলাদেশের নতুন শিল্পী, গানগুলি খুব ভালো হয়েছে, আপনারা এগুলি হ্যাঁ একটু প্রচার করেন, একটু একটু বিক্রি করেন। তো তারা প্রথম নীতি চাই নাই, বলে যে না এই গান, হ্যাঁ আমি নতুন শিল্পী, কেউ রেডিও টেলিভিশনে গায়, বলে যে না তাকে কেউ চিনে ওকে না, তো তাহলে এটা চলবে না, খামা খায় আপনার সময় নষ্ট করতেছেন, ক্যাসেট নিয়ে যান। তা আমি বললাম ভাই, ওরা বললো যে প্রসাদ দিতে হবে না, আপনি রাখেন আপনাদের কাছে, যদি বিক্রি না হয় তাহলে আমাদেরকে ফেরত দিয়ে দিন, আমরা প্রসাদ তো যাচ্ছি না আপনার কাছে, বিক্রি না হলে আমাদেরকে ফেরত দিয়ে দিন, কারণ তখন তো ক্যাসেট কোম্পানি ক্যাসেট দোকানগুলি বড় যারা হোলসেলার
মফস্বল থেকে অনেক ক্যাসেটের দোকান আসতো, ক্যাসেট দোকান মালিক গুলি আসতো ঢাকা থেকে, ক্যাসেট কিনে মফস্বলে নিয়ে যেত, ওখানে বিক্রি করতো। তা আমরা বললাম যারাই আসুক ওদেরকে আমার গানটা শোনায়, একটা ক্যাসেটটা দেখায় না, অ্যাটলিস্ট তারা নিক আর না নিক ক্যাসেটটা দেখেন, শুনতে হয় প্রথম গানটা শোনায়, প্রথম গানটা শোনায় দেন। তো ক্যাসেটের প্রথম গানটাই ছিল আজ থেকে 12 বছর। ওরা আর ক্যাসেটের কভারটাও ছিল খুব সুন্দর, সিঙ্গাপুর থেকে করা হয়েছে, তো যাদের খুব মানে গ্লেসি, তো যারাই ক্যাসেটটা দেখে মানে তখনই হয়তো বলছে যে ভাই একটু গানটা শোনান। তো প্রথম গানটি আজ থেকে 12 বছর। তো আমরা তো দিয়ে আসছি ক্যাসেট গুলি সব দোকানের দোকানে, প্রায় 15-20টা দোকানে, 10-15-20টা করে দিয়ে আসছি। দুই তিন সপ্তাহের মধ্যে দেখি যে সবাই ডাকাডাকি শুরু করছে, ভাই আপনার কাছে তো খুব চলতেছে, যেই শুনে সেই নিয়ে যায়, বলে আপনার কাছে খুব চলছে মার্কেটে, আপনি আমাদেরকে আরো 4-5 কাছে দিয়ে যান, আরো বেশি দেন, আমার অনেক এটা ডিমান্ড আছে। এই যে আমাদের তখন মাথা খারাপ হয়ে গেল, মনে হয় শাহিন আমাকে কল দিয়ে বললো দোস্ত এখন কি করি, আমার তো এত ক্যাসেট এখন এক মানে সাপ্লাই দেওয়ার তো সে মেশিন নাই। তো পাটুয়া টুলিতে গেলাম, ঘুরলাম ওইখান থেকে, তারপরে আবার সিঙ্গাপুর থেকে একটা মেশিন কিনলাম যে একটা ক্যাসেট থেকে 5টা ক্যাসেট মানে উইদিন 5 মিনিটস, যেখানে 1 ঘন্টার ক্যাসেট 5 মিনিটে বের হয়ে আসে। এগুলি কিনলাম, আমার মনে আছে শাহিনের বাসায় বসে বসে আমরা ক্যাসেট কপি করছি, কবর লাগিয়েছি, আবার নিজের নিজেরাই করেছি, বলে পরে দেখি যে এগুলো দিয়েও শেষ করতে পারি, দিয়েও তারপরে আমাদের কোনো মানে আমি আমরা কুলাতে পারতেছি না। শেষে পাটুয়াটুলিতে মানে 10-15 জন ক্যাসেট কোম্পানি, ওদেরকে দিচ্ছি ভাই এটা করে দেন, কপি করে দেন, আমার অনেক কপি দরকার। চিন্তায় করতে পারবেন না আপনারা, 6 মাস কে 7 মাসের ভিতরে আমার 2 থেকে 2.5 লক্ষ ক্যাসেট বিক্রি হয়ে গেল। মানে মানুষের বাংলাদেশের ঘরে ঘরে ঢুকতে লাগলো। তারপরে তো 1 বছরের ভিতরে আমি আমাদের আমার তো হিসাব ছিল না, পরে তো 1 বছরের মধ্যে আমি খবর পেলাম, আর একটা অ্যালবাম যখন আমরা বের করতেছি তখন খবর পেলাম এই ক্যাসেট প্রায় 20 থেকে 22 লক্ষ বিক্রি হয়ে গেছে। আর তারপরে আবার শুরু হলো কি, হ্যাঁ 22 লক্ষ বিক্রি হয়ে গেছে, এবং এরপরে আবার শুরু হলো কি এই ক্যাসেট কে কপি করে করে মানুষ বিক্রি করতেছে। একটা আমরা যেভাবে কপি করি, যারা কিনে নিয়ে যায় দোকানদাররা, ওরা আমরা নিজেরা কপি করে, এইভাবে যে কত কপি হয়েছে তার কোনো ইয়ে নেই। আমি তো সেদিন ওই যে দ্য ব্লিস একটা ইংলিশ পত্রিকা, সেখানে যে সম্পাদক সে আমাকে বললো সে ভাই আপনার কি জানা আছে, এটা মানে বছর দুয়েক আগে কথা বলছি, আপনার কি জানা আছে এই ক্যাসেট আপনার কতগুলি বিক্রি হয়েছে টোটাল মোট? তাই আমি বললাম যে না আমি কিভাবে জানবো, বলে আমরা পরিসংখ্যান করছি এই ক্যাসেট আপনার, এই ক্যাসেট আজ পর্যন্ত প্রায় 40 থেকে 45 লক্ষ ক্যাসেট বিক্রি হয়েছে। আপনি কোন রয়্যালটি পাইছেন? আমাকে রয়্যালটি পয়সাই পাই না, আমাকে রয়্যালটি। তো সবাই তো এইভাবে আর কি ছিল। তারপরে তো ঘুরে ঘুরে জেনে গেল, তারপরে রেডিও টেলিভিশন ফিল্ম সব দিকে ডাকাডাকি। তখন আমি 6টে ক্লাস করি, 3rd ইয়ার পরে কিংবা 4th ইয়ার পরে, হ্যাঁ তখন আর 6টে আমার যাওয়া হলো না সিনেমা ফিল্ম। আপনার এই মানে ক্যাসেট বের করার গল্প শুনে অনুপ্রাণিত মানে অবাক হয়ে মানে আমাদের দর্শকরা মানে ভীষণ আপ্লুত, এবং দর্শকদের পক্ষ থেকে মিজানুর রহমান মিজান আমাদের নিয়মিত দর্শক, তিনি আজ থেকে 12টি বছর সে গানটি শোনার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে, একটু শোনাবেন প্লিজ। আসলে চমৎকার গানটা, গান আর বাকিগুলি, কিন্তু আমার এই ক্যাসেটের প্রত্যেকটা গানই জনপ্রিয় ছিল। আমি যদি একটু একটু করে গাই সবাই বুঝতে পারবে যে না হ্যাঁ এই গানগুলি তো আমরা অনেক শুনেছি অনেক। তো অনেক আমি এটা খোঁজ পেয়েছি এটা প্রত্যেকটা গানই, যেমন আজ থেকে 12টি বছর, তারপরে আফ্রিকা যেখানে রয়েছে মোর প্রেমিকা, তারপরে তারপরে আরো গান ছিল যেমন জলের জলের বুকে জলের হাবিয়া দোজক বুকে জলের, এই গানটা হ্যাঁ 12টি বছর আমরা যেমন
আমি দেখি কিবোর্ডে একটা ইটা পড়া লাগে একটা সেকেন্ড নিশ্চয় নিশ্চয় আমরা একটু ভালোভাবে যাতে মানে শুনতে পারি দর্শকদেরকে জানিয়ে দিচ্ছি দর্শক আপনারা আজকে লাইভে দেখতে পাচ্ছেন আমাদের আসলে 70-80 দশকের জনপ্রিয় কণ্ঠশিল্পী তিনি অনেকগুলো ছায়াছবিতে গান করেছেন যেমন তিন বাহাদুর নরম গরম তারপর চাঁদ সদাগর তারপর জোশ কিছু মানে মানে কি বলবো সুপার হিট গানগুলো গেয়েছেন রুনা লায়লার সাথে আবিদা সুলতানের সাথে তারপর সাবিনা ইয়াসমিনের সঙ্গে আজকে আমি চেষ্টা করবো সেই গানগুলো আপনাকে আপনাদের দেখানোর অডিও গান এবং ভিডিও গান তো অনেকে জানি না আমরা আসলে এম এ শোয়েবের চলচ্চিত্রে এই গানগুলো কত হিট অনেকে আমরা শিল্পীর নাম আমরা ইউটিউবে উল্টাপাল্টা লিখে দিই কিন্তু আসলে সত্যিকার অর্থে শিল্পী আমাদের প্রিয় শিল্পী এম এ শোয়েব আজকে সেই গানগুলো আপনাদের জানাবো কি কি গান ছিল আপনারা আমি আমার প্রথম অ্যালবাম থেকে অল্প অল্প করে শোনাচ্ছি যে আমার জনপ্রিয় গানগুলি আমার মনে হয় সবাই মিউজিক তো শোনা যাচ্ছে কিবোর্ডের মিউজিক শোনা যাচ্ছে তুমি নারামে ছিনু কিশোরে কিশোর সেই কথা হয় মনে পড়ে যায় সেই কথা হয় মনে পড়ে যায় তোমার আমার সেই মিলন বাস আজ থেকে 12 বছর তুমি আর আমি ছিনু কিশোরে কিশোর সেই কথা হয় মনে পড়ে যায় সেই কথা হয় মনে পড়ে যায় তোমার আমার সেই মিলন বাস আজ থেকে 12 বছর আফ্রিকা যেখানে রয়েছে মোর প্রেমিকা সেই ঘন বনে মোর প্রিয়জনে সেই ঘন বনে মোর প্রিয়জনে কেমন রয়েছে হায় সঙ্গিনী সেথায় আবার কি পাবো দেখা আফ্রিকা ভালোবেসে চলে গেছে ভালোবেসে চলে গেছে চলে গেছে বার্লিন ও মাই ডার্লিং ও মাই ডার্লিং ভালোবাসা মিছে আসা তবে কেন এত আশা ধুয়ে যাবে মুছে যাবে হয়ে যাবে সব বিলীন ও মাই ডার্লিং ও মাই ডার্লিং মনে পড়তেছে সব গানগুলি এগুলি সব হ্যাঁ তারপরে যে একই সময় একটা গান আছে যেমন এই হাত যতদিন আছে এই পা যতদিন চলে তুই থামিস না তোর কাজে কারো মিষ্টি কথা চলে তুই নিজের ঘরের দিশা করে নিজেই খুঁজে নে রে তোর দুঃখের সাথী হবে বল কে আছে এমন ওরে আমার মন তুই আমার কথা শোন ওরে আমার মন তুই আমার কথা শোন এই দুনিয়ায় কেহ কারো নয় রে আপন এই দুনিয়ায় কেহ কারো নয় রে আপন ওরে আমার মন তুই আমার কথা শোন জলের জলের বুকে জলের হাবিয়া দোজখ বুকে জলের
জলে রে জলে রে বুকে জলে রে হাবিয়া দো জোখ বুকে জলে রে যত পুঞ্জি ভূত হয় অগ্নি শাম হয় জলে রে আরে জলে রে জলে রে বুকে জলে রে হাবিয়া দো জোখ বুকে জলে রে এই এই সব গানে আশা করি সবার মনে পড়ছে হ্যাঁ আফ্রিকা গান মানে তারপর হ্যাঁ সবাই তো মানে প্রচুর যার সঙ্গে দেখা হয়েছে তো অনেকেই হ্যাঁ অনেকেই অনেক গান রিকোয়েস্ট আমার এখানে আমি দেখছি জাফলনে দেখা হয়েছিল অনামিকা নাম জানা হয়নি আজ সে হারিয়ে যে গেল স্মৃতি তার প্রাণে মোর শয়নি জাফলনে দেখা হয়েছিল অনামিকা নাম জানা হয়নি আজ সে হারিয়ে যে গেল স্মৃতি তার প্রাণে মোর শয়নি জাফলনে দেখা হয়েছিল পুরো গান এসব গান দর্শকরা প্রচুর অনুরোধ করছে আপনার সবগুলো গান কাজল নদীর জলে এটা কি কোন গানটা সেটা কি আপনি এটা তো আমি টেলিভিশনে করেছিলাম কাজল নদীর জলে ভরা ঢেউ ছল ছলে প্রদীপ ভাসাও কারে সরিয়া সোনার বরণী বলকার পথ চে আখি দুটি ওঠে জলে ভরিয়া কাজল নদীর জলে ভরা ঢেউ ছল ছলে প্রদীপ ভাসাও কারে সরিয়া সোনার বরণী বলকার পথ চে আখি দুটি ওঠে জলে ভরিয়া এখানে একটা গানটা রিকোয়েস্ট করেছিল এইসব গান যেসব গান গাচ্ছে এগুলো সব কিন্তু তখন বাংলাদেশে বিটিভির গান সব আমি যখন ঢাকা তখন সব গানে আমরা তখন চ্যানেল একটাই ছিল একটাই টেলিভিশন ছিল দ্যাট ইজ বিটিভি আর কোনো মিডিয়াই ছিল না এবং যত গান আমার গাওয়া সব ওই বিটিভিতেই গাওয়া এবং বিটিভির থেকে জনপ্রিয়তা লাভ করছে ওখান থেকে জনপ্রিয় মানুষ তখনই শুনে এবং যত গান এখানে আমাদের রিকোয়েস্ট করছে সবাই হ্যাঁ প্রচুর আর ভাইয়া সেই সময় যখন বিটিভিতে আপনি সুপার হিট একজন মানে তরুণ গায়ক মানে আধুনিক গান নিয়ে বিটিভিতে বিভিন্ন প্রোগ্রামে আসতেন তো সেই সময় কিছু স্মৃতি কথা শুনতে চাই সেই সময় তখনকার সেই সময় দিনগুলো কিভাবে কাটিয়েছিলেন বিটিভিতে একটা মাত্র চ্যানেল ছিল তখন সব দর্শকরা তখন এমন একটা ছিল যে যারা গান করতাম আমরা সাধারণত যারা তখন মোটামুটি খুবই জনপ্রিয় তখন এই বাংলাদেশ টেলিভিশন ছিল আমাদের সেকেন্ড হোম বাসার থেকে তখন আমি আগে থাকতাম মিরপুরে প্রথম তারপর ওখান থেকে চলে আসছি পরে মগবাজার মগবাজার থেকে চলে আসছি মধুবাগ আস্তে আস্তে টেলিভিশনের কাছাকাছি চলে আসতেছিলাম যেমন যেহেতু টেলিভিশনে বিটিভিতে সবসময় আমাদের যেতেই হয় তো মধুবাগ থেকে আমার মনে হয় বিটিভি একদম কাছে রামপুরা তো যে কথা বলছিলাম যে আমার সেকেন্ড হোম ছিল বিটিভি
সময় থাকলেই আমি বিটিভিতে আড্ডা মারতাম, আর বিটিভিতে কোনো না কোনো অনুষ্ঠান থাকতোই, প্রডিউসাররা আমাদেরকে ডেকে পাঠাতেন, মিউজিক ডিরেক্টর। পরবর্তীতে আবার আমি বিটিভিতে একটা অনুষ্ঠান শুরু করলাম, নবকল্লোল, সব নতুন শিল্পীদেরকে নিয়ে শুরু করলাম। আমাকে আশরাফুজ্জামান খান, উনি আমাকে এই দায়িত্ব দিলেন যে তুমি এই একটা অনুষ্ঠান করো। এই অনুষ্ঠানটা আমি তখন ওই বিটিভিতে আমার রেগুলার যেতেই হতো, সব নতুন নতুন শিল্পীদের গান তুলে দেওয়া, উঠিয়ে দেওয়া, এবং নবকল্লোলের জন্য নতুন শিল্পী যারা নবকল্লোলের জন্য রেডি করা, তৈরি করা ওদেরকে, সেই জন্য আমাকে যেতেই হতো টিভিতে। তো টেলিভিশন ছিল আমার সেকেন্ড হোম। তো এখন কথা হলো যে তখন আমার টেলিভিশন মজা ছিল, টেলিভিশনে গেলেই সব শিল্পীরা কিন্তু ওখানে এসে জমায়েত হতো, সবার সাথে দেখা হতো করতে, যেমন চিত্রাম থেকে বিশ্বজিৎ আসতো, সৈকত দাস, তারপর রানা, তারপরে আব্দুল মান্নান, সামিনাথ আসতো, তো না সবার সাথেই ওই টেলিভিশনে দেখা, ওখানেই আড্ডা, ওখানে ক্যান্টিনে যাওয়া আড্ডা, ওখান থেকে কাজ শেষ হলে বাসায়, পরদিন আবার যদি কাজ থাকে আবার টেলিভিশনে যাওয়া। তো একটা মানে পরিবারের মতো হয়ে গেছে, ফ্যামিলি, একটা ফ্যামিলি। হ্যাঁ, যার জন্য তখনকার যারা প্রযোজক ছিলেন, যেমন এই যে আমাদের বাদশাহ ভাই মারা গেলেন কিছুদিন আগে, রিয়াজউদ্দিন বাদশাহ, সে আমাদের খুবই প্রিয় একজন মানুষ ছিল, খুবই প্রিয়। আর তার বাসায় যে আমরা কত আড্ডা মারছি, এবং তার বাসাতেই গান টান তৈরি করা অনুষ্ঠানের জন্য বিভিন্ন মিউজিক, বাদশাহ ভাই, তারপর আবদুল্লাহ, তারপর না ইয়ে আলমনসুর, আলমনসুরের সাথে, তারপরে হ্যাঁ ফিরোজ মাহমুদ, জে আনসারি, এদের এরা যারা ছিল, হ্যাঁ সবার সাথেই আমার যোগাযোগ ছিল। টেলিভিশনে গেলে তার রুমে রুমে আড্ডা হতো এবং গান নিয়ে, অনুষ্ঠান নিয়ে আলোচনা হতো। এর একটা মজার একটা সময় কাটছে আমার এই বিটিভি। এই জন্য কোনো ভাইয়া সে সময় কোনো মজার মজার কোনো ঘটনা মনে আছে? থাকতেন, থাকে না সেই সময় তো সব শিল্পীরা যখন আড্ডা, কিংবা কোনো মজার ঘটনা যদি থাকে তাহলে আমাদের সাথে একটু শেয়ার করেন, আমরা শুনতে চাই সেই ঘটনা। মজার ঘটনা যে ছিল, মানে বিটিভিতে তখন অনেক নতুন নতুন শিল্পী আসতো, হয়তো কোরাস গান করার জন্য, বিভিন্ন অনুষ্ঠানের জন্য আসতো, যারা সবসময় আমাদেরকে টেলিভিশনে দেখছে কিন্তু সামনাসামনি কখনো দেখে নাই। তো বিটিভিতে এসে আমার মনে আছে, বিটিভিতে এসে অনেকে ছেলেমেয়েরা তাকায় থাকতো, এই যে মানে আমি নাম বলবো না, এরকম পরবর্তীতে বেশ অনেক ফেমাস হয়ে গেছে সে ওইটা গান করার জন্য, তার মা তাকে নিয়ে আসতো সবসময় টেলিভিশনে। সে তার মা এসে আমাকে বললো যে সে ভাই আমার মেয়েকে, মেয়েটাকে কি আপনার সাথে দিতে পারি ডুয়েট গান, একটা ডুয়েট গান গাওয়ার জন্য। তা আমি এরকম, আমি কেমন ডুয়েট গান কে কেমন গায়, আমি আন্দাজ আমি কিভাবে করবো, এখন যদি প্রডিউসাররা রাজি হয় তাহলে হবে। হ্যাঁ, তো তারা বলে যে একদিন আসেন আমার বাসায় একদিন, হ্যাঁ দাওয়াত, কয়েকদিন পর পর দাওয়াত দেয়। আমি এখন চিন্তা করলাম দাওয়াত খেলে তো আর না করতে পারবো না, দাওয়াত যদি একবার খাই তাহলে তো অসুবিধা, মানে এই ধরনের সমস্যা ছিল। অনেকের বাসায় দাওয়াত ছিল, যেতাম টেলিভিশনে, ওরা দেখে ছুটে ছুটে আসতো, এসে বলতো যে সৈব ভাই আপনার একটা অটোগ্রাফ, এই জন্য আর ছবি তোলার জন্য তখন ব্যস্ত হয়ে যায়, তখন তো ক্যামেরা ট্যামেরা নিয়ে সবাই ঘুরতো, এই তখন ফোন ছিল না, একদম রিয়েল ক্যামেরা নিয়ে ঘুরতো। তো এই সময় একটা স্মৃতির কথা আমার মনে পড়ে, একটা অনুষ্ঠানে আমরা গান করতে গেছি, মানে গানের রেকর্ডিং চলছিল বিটিভি বড় অডিটোরিয়ামে যেখানে গানটা রেকর্ডিং হয়, সেখানে রেকর্ডিং এর সময় হ্যাঁ হঠাৎ করে আমি একটু অসুস্থ হয়ে পড়ি, মানে তখন আমার গান রেকর্ডিং ছিল, যে গানটা সত্যি বলে যেটা এই জাফলং এ দেখা হয়েছিল, এই গানটা, এই গানটা ওখানে রেকর্ডিং হয়, সিজান মাহমুদের লেখা, সে একজন সিদ্ধ, এখন বিরাট বড় ডক্টর, এখন সে থাকে অরল্যান্ডো, সে অনেক বড় ডাক্তার, সে প্রায় আমাকে বলে যে সৈব ভাই আপনার মনে আছে এই ঘটনা, আমি বললাম যে তখন হঠাৎ করে আমি অসুস্থ হয়ে পড়ি, দেখি জ্বর জ্বর গা যে ঘাম টাম শুনতেছে, আমি বলে হায় হায় গান করতে পারবো কিনা, আমি যে পিছনে নিয়ে যা শুয়ে থাকলাম, শুয়ে থাকার পরে সে এসে বলে কি সৈব ভাই আপনার গান, আমি বললাম যে দেখো আমি তো উঠতেই পারতেছি না, হ্যাঁ গান গাবো কেমনে। তো বড় পড়ে গেলো সমৃদ্ধি সেন রেডি সবাই, আর সবাই হতাশ হয়ে গেলো, এটা কি কি বললেন আপনি আজকে এদিকে। তো হঠাৎ করে চিন্তা করলাম আসলেও তো এই যে
এরা এত কষ্ট করে আসছে একটা শিডিউল পাওয়া কত টাফ ব্যাপারে, এত শিল্পী। তো প্রডিউসার তখন এসে বলল যে শোয়েব ভাই, মানে দেখলাম যে গাচ্ছি, আমার গায়ে হাত দিয়ে দেখেছি জ্বর গায়ে, তাই তো আপনার গায়ে অনেক জ্বর। তখন দাদাদের প্যাক আপ করতে হয়, কিন্তু আবার কবে শিডিউল পাবো। হঠাৎ করে আমি লাভ দিয়ে উঠে বললাম যে চিন্তা করেন না, আমি গাবো। আপনি গাবেন বলে জ্বর নিয়েই গানটা গেয়ে ফেললাম আর জাফলাঙে, এবং পরবর্তীতে এই গানটা সুপারহিট। এই গানটা যে সুপারহিট হবে আমি তো ভাবছি যে গানটা গাইতে পারবো না ঠিক মতো। আমি আবার গানটা গাওয়ার পরে আমি চলে আসছি বাসায়, আমি সবার কাছে মাপটাপ চেয়ে চলে আসছি যে আমি সরি গানটা কত ঠিক মতো গাইতে পারি নাই। আমি চলে পরে দেখি যে এই গানটা হিট, সবাই বলে যে না শুরু খুব ভালো গাইছেন। এইভাবে আর কি অনেক স্মৃতি আছে, অনেক স্মৃতি আসলে, মানে এত চমৎকার একটা সময় ছিল আসলে সেই সময়। সেই সময় তরুণরা মানে আপনারা সেম প্রায় একই সাথে এসেছিলেন, এই যে নামগুলো বললেন, সামিনা চৌধুরী, কুমার বিশ্বজিৎ, আব্দুল কালাম রানা, সৈকত দাস, শাকিলা জাফর, ফাতেমা চৌধুরী, এরা সবাই সব আপনারা একই সময় আমি যখন ঢাকাতে আসি তখন তৎকালীন পাকিস্তান থেকে, করাচি থেকে যখন দেশ স্বাধীন হয় 73 এসে দেখি যে তখন ফেরদৌস ওয়াহিদ, আজম খান, ফকির আলমগীর, ফেরোজ শাহী, এদের সাথে পরিচিত হলাম। গুগুড়ি ভাইরা পুরো মানে কাঁপায় রাখছে মঞ্চ তখন, হ্যাঁ, বাংলাদেশকে। তখন এদের কাছ থেকে মানে আমি আরো বেশি অনুপ্রেরণা পাই যে এরা এই ধরনের গান টান, তখন একটা সময় ছিল। আর এখন এত বেশি মিডিয়া হয়ে গেছে না, এত বেশি মিডিয়া, এখন সবার গান শুনতে চাইলেও মানে কোনটা শুনবো, কোথায় যাবো, একটা হ্যাঁ একটা মিডিয়াতে শুরু হলে আর একটা মিডিয়াতে গান শুরু এক সময় শুরু হয়ে গেছে সেখান থেকে, তাই না? এখন খুব টাফ। এখন এই আসলে এখনকার কথা মানে একেবারে বাদই দিতে হবে, কারণ এখন তো কোনো গান বলে কিছু আছে বলে, কারণ আমরা যখন অবসরে গান শুনতে চাই তখন কিন্তু ইউটিউব থেকে সেই আপনাদের গাওয়া গানগুলো শুনতে চাই, সেই এম এস সৈয়দ, সামিনা চৌধুরী, কুমার বিশ্বজিৎ, সেই গানগুলো আমরা ইউটিউব থেকে খুঁজে খুঁজে বার করি। ভাই আবার গান শুনে দেব, দর্শকরা অনেক রিকোয়েস্ট করছে আপনি আবার গান শোনান, চমৎকার আসলে। আপনার ভাইয়া আর একটা কথা আছে, আপনি কিন্তু এম এস সৈয়দ যখন টিভিতে আমরা দেখতাম যেমন ছিলেন এখনো তেমনই আমার কাছে মনে হচ্ছে, যেন খুব একটা পরিবর্তন হননি আপনি, এবং আপনার কণ্ঠ ভেতর রীতিমতো, হ্যাঁ আপনার আপনি সেম, মানে মনে আপনার পরিবর্তনটা মানে আমরা খুব একটা প্রচন্ড হিট ছিল ঢাকাতে এখন পর্যন্ত। এই গানটা তো এই গানটা যেহেতু রিকোয়েস্ট আছে আমি গেয়ে ফেলি নাকি, আমি যে খালি গলায় গাচ্ছি, যারা অডিয়েন্স যারা শুনতেছে তাদের তাদের ভালো লাগছে তো নাকি? আমি যে জানতে চাচ্ছি যে আমি যে খালি গলায় গান গাইছি, হ্যাঁ দাদা এটা এটা একটা অন্যরকম ভালো লাগা, লাইভ তো, তারপর পপুলার গানগুলো এইভাবে আছে আমার ছেড়ে দিয়ে গেছো শুধু যন্ত্রণা, চলে গেছো আমায় ছেড়ে দিয়ে গেছো শুধু যন্ত্রণা, সুখে থেকো ভালো থেকো এই শুধু শান্তনা, চলে গেছো আকাশের তারাগুলো কেঁদে কয় কি হলো,
প্রদীপের এত আলো কেন আজ নিভে গেল, স্মৃতি তবু কেন ভোলা যায় না, চলে গেছো আমায় ছেড়ে দিয়ে গেছো শুধু যন্ত্রণা, সুখে থেকো ভালো থেকো এই শুধু মোর সান্ত্বনা, চলে গেছো তুমি তো বলেছিলে যাবে না আমায় ভুলে, কেন চলে গেলে আমায় একা ফেলে, তবে কি এসবই ছিল ছিল না, চলে গেছো আমায় ছেড়ে দিয়ে গেছো শুধু যন্ত্রণা, সুখে থেকো ভালো থেকো এই শুধু সান্ত্বনা, চলে গেছো কি অসাধারণ, মানে এত মন ছোঁয়া হৃদয় ছোঁয়া গান, যে কারণে শেয় ভাই এই যে আজকে দর্শকরা একের পর এক গানের অনুরোধ করছে, কেন করছে, কারণ আসলে সত্যিকার অর্থে যারা আপনারা যা আপনি যে গানকে ভালোবাসেন, এই যে মেলোডিয়াস গানগুলো, সেই সময় কিন্তু আপনাদের সময় মেলোডিয়াস গানগুলো হতো, হ্যাঁ, মানুষকে মনকে নাড়াতো, যে কারণে এগুলো কিন্তু মানে কেউ ভুলতে পারেনি। দেখেন এই গানগুলো মানে সবাই অনুরোধ করছে গাওয়ার জন্য। আচ্ছা ভাই, বেকার দিনে কোনো গান করেছিলেন? বেকার দিনে বেকার একজন অনুরোধ করছিল, বেকার 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 দিন নিয়ে কোনো গান করেছিলেন? একজন অনুরোধ করলো যে আপনি সেরকম একটা গান করেছিলেন নাকি? হ্যাঁ, আমি আসলে কি আমি যারা সত্যি বলি, যেমন কিছু কিছু গান আমি আমাদের শেখ সাদী খানের সুরে এবং নজরুল ইসলাম বাবু যিনি মারা গেছেন, খুব বিখ্যাত একজন গীতিকার রাইটার, তার প্রত্যেকটা গান হিট, তো বাবু ভাইয়ের গান আমি করেছি, তারপরে সাদী ভাইয়ের সুরে বেশ অনেকগুলি গান করেছি, তখন টেলিভিশনে কোনো অনুষ্ঠান হলে আমাকে ডাক্তার গান করার জন্যে, যেমন শিবল দাস মাসুদ করিম মারা গেছেন দুজনে, ওনার অনুষ্ঠান টেলিভিশন অনুষ্ঠান হলে আমাকে ডাকতেন যে আসো হ্যাঁ এই গানটা করো আমার জন্য। তো এখন ব্যাপার এই সেই গানগুলি আমার কালেকশনে নেই সব গানগুলি, একটা গান আছে আমার মনে আছে যে শেখ সাদী খানের সুরে বাবু নজরুল ইসলাম বাবুর লেখা গানগুলি, জীবনটা যে এক রেসের ঘোড়া, স্বপ্ন দেখো আকাশ জোড়া, এই বাজিতে জিতে গেলে মিলবে হাতে ফুলের তোড়া। এই গানটা আমি সাদী ভাইয়ের সাথে আমার মানে বছর দুয়েক আগে দেখা হলো টেলিভিশনে, তখন সাদী ভাইকে বলো সাদী ভাই আমাকে দেখে এই গানটা গাইলে না গুনগুন করে ওকে সব মনে আছে গান, বলে যে হ্যাঁ এই গানগুলো তো আমি খুঁজি, দরকার আবার নতুন করে গাবো, দরকার হ্যাঁ গানটা সবারই মনে পড়বে। তুমি একটু শোনাচ্ছি, জীবনটা যে রেসের ঘোড়া, স্বপ্ন দেখো আকাশে জোড়া, জীবনটা যে রেসের ঘোড়া, স্বপ্ন দেখো আকাশে জোড়া, এই বাজিতে জিতে গেলে মিলবে হাতে ফুলের তোড়া, জীবনটা যে রেসের ঘোড়া, স্বপ্ন দেখো আকাশে জোড়া, এই মাটিতে এই বাজিতে জিতে গেলে মিলবে হাতে ফুলের তোড়া, ও জীবনটা যে রেসের ঘোড়া, রেসের ঘোড়া। এই গানটা আমার বাকিটা মনে নাই, কিন্তু এই যে এতটুকু সাদী ভাইয়ের, তা আমার ইচ্ছা আছে নেক্সট দেশে গিয়ে এই গানটা আমি আবার নতুন করে করবো। আর একটা গান ছিল আমার মনে আছে, যেমন এই গানটাও
আমি চেষ্টা করছি যে আমার পুরোনো দিনের গান যেগুলি মনে আছে সেগুলি নতুন করে এখানে গেয়ে কিবোর্ডে গিয়ে আমি পোস্টিং দেওয়ার চেষ্টা করি, যেন মানুষ শুনে বুঝতে পারে এই গানগুলি সেই আমার সেই সময়কার গান। একটা গান করেছিলাম কিছুদিন আগে, ও সখী মেঘ কালো, ও সখী আধার কালো, সুখী তোর মন কালো, হ্যাঁ তবে আমায় কেন বাঁচতে না ভালো, ও সখী মেঘে কালো, প্রথমে একটা টান ছিল সুখী গো ও সুখী গো সুখী গো ও সুখী মেঘ কালো ও সুখী আধার কালো ও সখী মেঘ কালো ও সখী আধার কালো সখী তোর নয়ন কালো ও সখী তোর কেশ কালো ও সখী আমিও তো কালোই তবে আমায় কেন বাসলে না ভালো ও সখী মেঘ কালো ও সখী আধার কালো ও সখী মেঘ কালো রূপে গুণে ফুল মনোহর সখী তাই ফুলের উপর বসে দেখো কালো ভ্রমর ও সখী কালো ভ্রমর ও সখী আমিও তো ভ্রমর তবে আমায় কেন বাসলে না ভালো ও সখী মেঘ কালো ও সখী আধার কালো ও সখী মেঘ কালো। আমার গানগুলি গাছি খালি টেবিল নিচে ডেস্কে টেবিল পেটে আমার ঠিক সেই স্কুল জীবনের কথা মনে পড়ে যাচ্ছে যখন এইভাবে গানগুলি করতাম। গান করতাম আমার বন্ধুরা যদি দেখে থাকে হয়তো পরে দেখবে তাদের মনে পড়ে যাবে সেই স্মৃতির কথা যে স্কুল লাইফে তিন বছর পর পর শুধু ট্রান্সফার শুধু আমাদের বদলির ভিতরে ছিলাম। তো ফাইনালি আমরা বদলি হয়ে যাই তৎকালীন ওয়েস্ট পাকিস্তান করাচিতে। আমার হ্যাঁ আমার আব্বার বদলি হয়ে গেল ওখানে, তখন আমি ছোট ক্লাস ফাইভে পড়ি, ফোর ফাইভে পড়ি। ওখানে ওখানে আমার স্কুল লাইফটা মেনলি কাটে। ওখানে যে ভর্তি হয়ে আমাদের স্কুল স্কুলের নাম ছিল করাচি বাংলা বিদ্যালয়, হ্যাঁ সেকেন্ডারি হাই স্কুল, এবং স্কুলটা খুবই একমাত্র একটা স্কুল ছিল এবং স্কুলটা খুবই নাম ছিল, প্রত্যেক বছরই আমাদের স্কুল থেকে স্ট্যান্ড করতো। তো সেই স্কুলে ভর্তি হওয়ার ঘটনাও একটা খুব ইন্টারেস্টিং ছিল। আমার আমার আব্বা আমাকে নিয়ে গেছেন সেই স্কুলে, তো টিচাররা হেসে বললেন যে খুব ভালো রেজাল্ট করতে হবে টেস্টে, এখানে অনেক কম্পিটিশন, সুতরাং আপনার ছেলের যদি কোনো গুণ থাকে যেমন খুব ভালো খেলোয়াড়, তো আমাদের স্কুলে কিন্তু ভালো ভলিবল ক্রিকেট ভালো ভালো প্লেয়ার ছিল, আমাদের খেলাধুলায় খুব নাম ছিল, তো তো বললেন তো আপনার ছেলে যদি কোনো গুণ টুন থাকে তাহলে বলেন, সেটা হয়তো প্লাস পয়েন্ট হতে পারে, হ্যাঁ খেলাধুলায় কিংবা এসে। আপা বলে যে না তেমন কি কোনো গুণ টুন নাই, ও তো বেগুন। পরে হঠাৎ করে বলে যে দেখি মাঝে মাঝে গান টান গায়, হ্যাঁ আমার বলে আপনি বলে ও তো মাঝে মাঝে গান টান গায় দেখি শুনে, বলে গান করে, বলে হ্যাঁ আপনি নিয়ে আসেন আপনার ছেলেকে নিয়ে আসুন। তো তা আমাকে নিয়ে আসলো, তারপরে তারপরে ওই স্টাফদের রুমে সব টিচার স্টাফ আমাকে স্যার জিজ্ঞেস করলাম তুমি গান করো, বলে যে হ্যাঁ করি, ঠিক আছে গান শোনাও দেখি গান শুনি, হ্যাঁ তোমার গান শোনাও। সে আমার মনে আছে কোন গানটা গিয়েছে, ওই একটা গান গেয়েই আমি স্কুল ঘুরতে হয়ে যাই, ওই গান শুনে একটু টিচার খুব খুশি, ও মাই গড তুই খুব ভালো গান গেছিস। আমি রূপনগরের রাজকন্যা রূপের নিজে, টিচাররা এত খুশি হলো বলে তুমি তুমি তো এই গানটা হঠাৎ করে মনে পড়ছে এই গানটা, তখন এই গানটা খুব হিট রেডিওতে, এই গানটা
অরিজিনালি গানটা গেছে বোধ হয় আমার মনে আপনাকে সেই একটু দুলাইন শোনান সেই গানটা, একটু স্মৃতিতে ফিরে যান, কেমন করে গিয়েছিলেন একটু স্মৃতিতে। আমি আমার মজার কথা কি, আমি যখন গান করবো আমার আব্বা ওখানে দাঁড়ায় বসে আছে, আমি তখন খুব ইতস্তত বোধ করতাম গান গাবো, বসে আছে সে উঠে না আমাকে এত ধরে থাপ্পড় লাগাই দেয়। তো আব্বা এই গান টান কখনো পছন্দ করতো না, বলে লেখাপড়া করবি মানুষ কিসের গান টান জানিস তো, এইসব গান টান গেলে পরবর্তীতে মানুষে হ্যাঁ যাত্রা জয়েন করে যাত্রা শিল্পী হয়ে যায়, তুই কি যাত্রা ঢুকবি নাকি? আমি বললাম যে তুই ভয় পরে রাস্তায় বুঝছে টিচাররা যে আমি ভয় পাচ্ছি, তোমার আব্বাকে বললাম আপনি ঘুরে আসেন বাড়ি থেকে যান, আব্বাকে বল আপনি বাড়ি থেকে ঘুরে আসেন এই 10 মিনিট পরে আসেন। তারপর চলে যাওয়ার পরে তো আমি তো ঘুরতে উঠে চলে গেলাম, আমি রূপনগরের রাজকন্যা রূপের জাদু এনেছি, ইরান তুরান পার হয়ে আজ তোমার দেশে এসেছি, জানি গো জানি আমি তোমায় ভালোবেসেছি, আমি রূপনগরের রাজকন্যা রূপের জাদু এনেছি। এটাকে মনে আছে মানে শোনানোর পরে আমাদের স্কুলে স্কুলে যত মানে সাংস্কৃতিক অনুষ্ঠান হতো সবার আগে আমার ডাক পড়তো গান গাওয়ার জন্য, রোনাকে নিয়ে আসছিল আমার মনে আছে, সেই অনুষ্ঠানে আমি গান করেছিলাম। সেই সময় আমি বলতেছি যে 67 এর কথা বলতেছি, 67, 68, 69, 70 তখন আমি তখন একদম ছোট, তখন রুনা এলাকে নিয়ে আসলে আমার মনে হচ্ছে আমি দেখছি যে সে স্টেজে গান করতেছে, তখন সেও ছোট একটা খুব নেচে নেচে গান করলো আমাদের স্কুলের অডিটোরিয়ামে। তো এগুলি স্মৃতি করাচিতে, তো করাচি রেডিওতে আমি একবার অডিশন দিয়েছিলাম, করাচি রেডিওতে অডিশন দিয়েছি, তার মানে আমি যখন ক্লাস 8 পড়ি তখন আমার এক ক্লাসমেট তার ভগ্নিপতি তার বোনের হাজব্যান্ড সে তখন করাচি রেডিওর ইঞ্জিনিয়ার, রেডিও ইঞ্জিনিয়ার, সে একদিন আমার গান শুনে বলে যে তুমি রেডিওতে অডিশন দাও, চলো আমি সব ব্যবস্থা করে দিই। তো ব্যবস্থা করে দিল, তাই অডিশনও দিলাম, গান করলাম, প্রায় 3-4টা গান তারা শুনলো, যে দেখি সব সিনিয়র লোক আমার সাথে মানে গান গাচ্ছে, রেকর্ডিস্ট সে এসে বললো যে হ্যাঁ তুমি তো বহুত আচ্ছা গাতে হো, আওয়াজ বহুত আচ্ছা হ্যায় তোমারা, লেকিন তুমকো হাম বচ্চা কা হ্যাঁ প্রোগ্রাম হ্যাঁ ইয়ে তো সব অ্যাডাল্ট আদমি হ্যাঁ বড়া আদমি হ্যাঁ ইন লোককে সব তোমারা অডিশন নেই হোনা চাইয়ে, তোমকো হাম বচ্চা কা প্রোগ্রাম মে দে দেতা হু, সে বলে তুমি তোমার ভোকাল খুব সুন্দর খুব ভালো গাও, কিন্তু তোমাদের ভোকাল তো বাচ্চাদের ভোকাল, এটা বড়দের জন্য। তো আমাকে নিয়ে যেখানে বাচ্চারা গান করে সেখানে জন্য একটা প্রোডিউসার ধরা দিয়েছে, বলে যে হ্যাঁ স্কুলে যাও ইনকো আওয়াজ বহুত আচ্ছা হ্যাঁ। তা আমি আবার জিজ্ঞেস করলাম যে তুমি আমার গান পছন্দ করো না, 3-4টা গান কেন শুনলাম, তুমি ভালো গাইতেছি না দেখে শুনলাম, তুমি ভালো গাচ্ছিলে এই জন্য শুনলাম, বাচ্চা গারে এই জন্য শুনলাম, কিন্তু এই অনুষ্ঠানের জন্য আমরা সব দেখো না তোমার আশেপাশে যারা অডিশন দিতে আসছে সব বুড়া বুড়া, ইন্টারেস্টিং, তারপরে আর যাওয়া হয়নি, তারপরে বাংলাদেশে তাও বাংলাদেশে চলে আসছি, আফগানিস্তান থেকে পালাই আসছি, হ্যাঁ আমি আমার ইমিডিয়েট বড় ভাই পাকিস্তান থেকে পালাই আসছিলাম, তখন আমার মনে আছে তখন আমি এটার উপর একটা বইও লিখেছি এই বছর 3 আগে, যে আমার অনেক দিনের ইচ্ছে ছিল একটা বই লিখবো যে কিভাবে করাচি থেকে আমরা পাকিস্তান থেকে পালায় বাংলাদেশে এসেছি। তো এটা ভীষণ একটা অ্যাডভেঞ্চার, প্রায় 1.5 মাস লেগে গেছিল,
হ্যাঁ, প্রথমে পালাতে গিয়ে বর্ডার, যেটা আফগানিস্তানের বর্ডারে যে প্রায় আমরা ধরা পড়ে গেছিলাম, কোন রকম জীবন নিয়ে পালায় আসছি। পরবর্তী আবার ট্রাই করছি, যারা আমাকে সেবার কোন রকমে বর্ডার পাস পার করে দিছে, দিলেও সেখান থেকে অনেক ঝড় ঝাপটা ই করে, তারপর সেই করাচি থেকে সিন, সিন থেকে চামান বর্ডার থেকে আফগানিস্তান, পামির, কান্দাহার, কান্দাহার থেকে কাবুল গেলাম, কাবুল থেকে ইন্ডিয়ান এম্বাসি, ওরা আমাদেরকে ভিসা পাসপোর্ট করে দিল ইন্ডিয়ার, বাংলাদেশে যাওয়ার জন্য। ওইখান থেকে প্লেনে করে চলে আসলাম কাবুল থেকে দিল্লি, দিল্লিতে ছিলাম প্রায় 2 সপ্তাহ, দিল্লি থেকে ওরা সব ব্যবস্থা করে দিল, ওখান থেকে ট্রেনে চলে আসলাম শিয়ালদহ আপনার ইসে, আফগানে কাবুলে ছিলাম প্রায় 1.5 মাস, হোটেলে ছিলাম কাবুলি, কারণ ওখানে সব পরিবার, না আমি না পুরো পরিবার না, আমি এবং আমার মেজো ভাই, আমি এবং আমার মেজো ভাই, আমার ইমিডিয়েট বড় আমরা 5 ভাই। তো আমার আব্বা বলছিলেন যে তোমরা সবাই যাচ্ছে, তোমরা যা অনেকে মিসিং হয়ে যায় আসতে, যেহেতু অনেকে মিসিং, অনেক হারিয়ে গেছে, অনেকে অনেককে মেরেও ফেলছে, যা যারা নিয়ে যায়, যারা ওদেরকে সাহায্য করার জন্য, যারা স্মাগলার, কারণ যারা মাল স্মাগলিং করে পাকিস্তান থেকে আফগানিস্তানে, ওদের সাথে আমরা ওদের সাথেই আসছি, ওরাই তখনই 800 টাকা করে নিত। তো ওরা জানতো যে এরা বাংলাদেশ থেকে পালা, বাংলাদেশ চলে যাচ্ছে পালিয়ে, পাকিস্তান থেকে সব স্বর্ণালঙ্কার নিয়ে, অর্নামেন্ট এদেরকে নিয়ে বিভিন্ন জায়গায় নিয়ে, পাহাড়ি গুহায় নিয়ে হয়তো এদেরকে মেরে ফেলে এদের সবকিছু লুটপাট করে নিয়ে গেছে, এই ধরনের ঘটনা আমরা অনেক শুনেছি। তারপরেও অনেকেই চলে আসতেছে, আব্বা বললো আমার 5 ছেলে, তুমি তোমরা যখন এত চাচ্ছ ঠিক আছে। আমার মা এই সময় মারা যায়, আমার মা কখনো চাইতো না যে আমরা এভাবে পালায় যাই, এভাবে অনেক লোক মিসিং। তো আম্মা ওখানে 73-তে স্ট্রোক করে মারা যায়, এইসব চিন্তায় দেশের সাথে কোনো যোগাযোগ নেই। পরে আব্বা বলতেন যে তোমাদেরকে বাধা দিত সে তো নাই, এখন তোমরা একবার চেষ্টা করো, কারণ আমাদের কোনো ভবিষ্যৎ ছিল না, কোনো আব্বা বলতো যে কবে কি হয়, নাকি আদৌ আমাদের যাওয়া হবে কিনা, আমাদেরকে তো হাউস অ্যারেস্ট করে রেখে, আমার আব্বাকে তখন ছিল হাউস অ্যারেস্ট, বাসায় বন্দি করে রাখা হয়েছিল আমাদেরকে সবাইকে, আমরা ঘর থেকে বেরোতে পারতাম না। হ্যাঁ বলতাম যে বেরোতে গেলে আগে থানায় ফোন করতে হতো, হ্যাঁ থানায় ফোন করে ওদেরকে পারমিশন নিতে হতো, এবং ওরা নানা রকম ইন্টারভিউ নিত যে কোথায় যাবা কি করবা। তো এইভাবে একটা সবাই খুব ফ্রাস্ট্রেশনে ভুগতেছিল, ভীষণ ফ্রাস্ট্রেশনে। তো ফাইনালি হ্যাঁ, তো আব্বা খবর পেলো অনেকেই পালায় যাচ্ছে, হ্যাঁ ওই যে যারা স্মাগলার আছে ওরা নিয়ে যায়, যে আফগানিস্তান বর্ডার ক্রস করায় দেয়। পরে যাই হোক, ওইভাবে পরে আম্মা মারা যাওয়ার পরে আব্বা বললেন যে তোমাদের বাধা দিত সেই তো নাই, তোমরা না আমার 5 ছেলের ভিতরে না হয় আমার 2টা ছেলে আমি হারাইলাম, কিন্তু আরো 3 ছেলে থাকবে, তোমরা চেষ্টা করো, চেষ্টা করো। এই আমার 2 ভাই যাই, কিন্তু আল্লাহর রহমতে দেরি হলেও কষ্ট হলেও আমরা ফাইনালি বাংলাদেশে এসে পৌঁছাই, শিয়ালদহ থেকে বেনাপাল হয়ে যশোর হয়ে বাংলাদেশে ঢুকি। তো এটার উপর একটা বই লিখছি আমি ফাইনালি, এটা আগামী প্রকাশনী থেকে এটা বইটা বের হয়েছে, 21-এ বই মেলায় এটা রিলিজ হয়েছে। বইটার নাম হলো পাকিস্তান থেকে পালিয়ে আসা ভয়ঙ্কর দিনগুলি। এই বইটা আগামী প্রকাশনীর যে গণি ভাই, যে মেন ওনার, উনি আমার এই পাণ্ডুলিপি আমি গল্পটা দেখে একবারেই রাজি হয়ে গেছেন, বলে যে শোয়েব এটা আমার খুব পছন্দ হয়েছে, এটা আমি করবো। আমাকে প্রশ্ন উনি নিজের থেকে ঘুরছে, এবং এটা খুবই জনপ্রিয় হয়েছিল বইটা। আমার খুব ইচ্ছে ছিল এই বইটার উপর একটা শর্ট ফিল্ম করব, যে পাকিস্তান থেকে আমরা কীভাবে পালায় আসছি, হ্যাঁ সেই পুরো 1.5-2 মাসের কাহিনী। হ্যাঁ সেই বইটা তো এখন আমি তো এটাই আর কি ইতিহাস, যে পাকিস্তান থেকে পালায় আসলাম দেশে এসে, এরপর পাকিস্তান থেকে এত মানে জানের রিস্ক নিয়ে পালিয়ে আসলেন বাংলাদেশে, আসার পর তারপর আবারও বাংলাদেশে, তারপর আবারও গানের জগতে ফিরে আসলেন, তখন কি সরাসরি আপনি অ্যালবাম বের করেছিলেন, বাংলাদেশ বেতারে গিয়েছিলেন? না তখন তো বাংলাদেশ রেডিওতে রেগুলার গান করতাম, বাংলাদেশ রেডিও, টেলিভিশন, ফিল্ম, তখন রেডিওতে গান তখন করি না আমি, আগে শুরু করেছি ফিল্মে প্লেব্যাক আর টেলিভিশন, টেলিভিশন ফিল্ম প্লেব্যাক, এই দুটো দিয়ে আমার শুরু, রেডিওতে গান করতাম না তখন। আমার আপেল মাহমুদের সাথে আমার খুব ভালো সম্পর্ক ছিল, আপনি জানেন আপেল মাহমুদ যে গান করতেন, যেমন রেডিওর, হ্যাঁ হ্যাঁ রেডিওর, হ্যাঁ এআরডি ছিলেন, দেখো সে সময়
অফিসার ছিলেন যেটা কথা বলছি এখন উনি রিটায়ার হয়ে গেছেন ওখানে বসতাম পরে হয়তো রেডিওতে বসতো নি কিন্তু প্রথমত উনি নাকি হয়তো বা বেলুড়ে অনেকদিনই ছিলেন উনি তার অফিস ছিল বেলুড়ে আমরা ওখানে জাড্ডাটা মারতাম সে সবসময় প্রোগ্রাম তার কাছে তো অনেক অনুষ্ঠানের খোঁজ খবর আসতো সে আমাকে বলতো যাবে কিনা প্রোগ্রামে হ্যাঁ এই অমুক জায়গায় প্রোগ্রাম যাবে কিনা আমি চলো যাই আপনি গেলে আমি যাবো তো এইভাবেই একদিন আমার বলে যে দেখ শোয়েব তোরে তো সবাই এখন চিনে তুই তো এখন সুপারস্টার বাংলাদেশের হ্যাঁ কিন্তু যে পর্যন্ত রেডিওতে না গান গাবি রেডিওতে তোর যদি গান না হয় সে পর্যন্ত তুই কোনো শিল্পী না এটা কি ব্যাপার হ্যাঁ বলে যে মানে একজন আর্টিস্ট শিল্পীর বেস হলো রেডিও রেডিওতে যদি তুমি গান গাইতে না পারো তাহলে তুমি শিল্পী কিসে হলা কিসের শিল্পী মানুষে হয়তো নাচানাচি করবে কিন্তু আমরা যারা রেডিও যারা অরিজিনাল শিল্পী যারা তারা মনে করি রেডিওতে গানা রেডিওর শিল্পী না তাপিল ভাই ঠিক আছে আমাকে রেডিওতে অ্যাডজাস্ট করে দেন আমি রেডিওতে গান করবো এমনি হবে না তোর অডিশন দিতে হবে আমি কইলাম যে কি এখন অডিশন দিতে হবে আমি কইলাম আপেল ভাই তাহলে আমার রেডিওতে আমি যাবোই না কারণ এই সময় এখন রেডিওতে অডিশন দিয়ে যদি আমি ইন কেস ফেল করি তাহলে সারা বাংলাদেশে খবর হয়ে যাবে যে এত বড় শিল্পী রেডিওতে ফেল করছে গান গিয়ে আমি কি না না এটা সম্ভব না আমি এখন এই রেডিওতে অডিশন বললেন না তুই গা অসুবিধা নেই আমি থাকবো থাকবে হ্যাঁ বড় বড় ওস্তাদ থাকবে তো আর তুই তো তোর নিজের উপরে কনফিডেন্স নাই কেন তুই রেডিওতে হ্যাঁ তোমাকে আমি না আমার রেডিওর উপরে অনেক মানে ভয় রেডিওর উপরে আমার অনেকেই কারণ কি আমার মনে আছে রেডিওতে আমি অনেক ঘোরাঘুরি করছি এক সময় যে সত্যি বলতে কি রেডিওতে ঢোকার জন্যে তখন পাকিস্তান থেকে এসছি কিন্তু ঢুকতে পারিনি হ্যাঁ পরে লাস্টে এখন বললাম না আমার গান লেখা খুব অভ্যেস ছিল গান লিখতাম তো লাস্টে আমি 25টা গান লিখে আমি চিন্তা করলাম আমাকে ঢুকতে হবে যেভাবে হোক গীতিকার হিসেবে হোক গীতি তো গান নিয়ে আমার মনে আছে আব্দুল হাই আল হাদি উনি ছিলেন ওনার দায়িত্বে ছিলেন ওনাকে আমার 25টা গান জমা দিয়ে আসছিলাম বলে যে তো উনি ওই গান দিয়ে বলে ঠিক আছে আমি আপনাকে পড়া জানাচ্ছি সে 2-3 সপ্তাহ পরে আমি খোঁজ নিয়ে জানলাম যে না ধর ভাই আপনি কী লিখছেন গান এসব গান কি চলে না রেডিওতে এসব গান চলে না সেই গান সেই গানগুলোর মধ্যে আজ থেকে 12টি বছর হচ্ছিল তারপর ওরে আমার মন ওরে আমার মন তুই আমার কথা শুনিস যেসব গান আমার ভোলে মানে সুপার টুপার হিট সেই গান সব গানগুলি ওখানে ছিল হ্যাঁ তারপরে পরে আমি বললাম যে যে পরে লাস্টে বললাম যে হাদি ভাই গানগুলি একটাও মানে অ্যাপ্রুভ হয় নাই বলি না 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 এইসব গান কি বার আপনি রেডিওতে গান আপনার নাম যাবে রবীন্দ্রনাথের সাথে কাজী নজরুল ইসলামের সাথে আপনার নাম যাবে এত বড় বড় গীতিকার যার তা তো এইসব গান গিয়ে গিয়ে আপনি কি মনে করছেন এইসব এত ইজি না সহজ না ভাই আপনার গানের পাণ্ডুলিপি নিয়ে যান আমার মন টন খারাপ করে আমি নিয়ে আসছি তো যে রেডিওর উপর একটা আমার ভয় ছিল রেডিওর কথা শুনলে আমার বুক কেঁপে উঠল এই তো খুব খারাপ লাগা এ তো সাংঘাতিক ডেঞ্জারাস এখানে ঢো পরে আমাকে পরে আমাকে এই যে আপেল ভাইয়ের বললাম যে না আমি রেডিওতে অডিশন দেবো না এবার রেডিও আমার খুব ব্যাড এক্সপিরিয়েন্স রেডিওতে আমার আপেল বলো তুই দে না তুই তুই একটা অডিশন দে না আমি থাকবো তো হ্যাঁ আমি তো অডিশন বোর্ডে আমি আছি তো তুই দে তো ওই আপেল ভাই থাকবেন বলছে তাহলে ঠিক আছে যাই গেলাম ভয় ভয়ে গেলাম যে তো দেখলাম যে না হ্যাঁ সামনে হ্যাঁ আপেল ভাই ঠিকই আছে গ্লাসের ওই পাশে যে দেখলাম আপেল ভাই ঠিকই আছে তো যারা মিউজিশিয়ান তারা ওরা আমাদেরকে থাকে বলে আরে শোয়েব ভাই আপনি অডিশন দিতে আসছেন যেসব মিউজিশিয়ান এরা আমার সাথে তো ফিল্মের গানে বাজাইছে তাই না ফিল্ম টেলিভিশন হ্যাঁ এইসব গানে সবসময় বাজায় এরা দেখছে আমি আসছি অডিশন দিতে এরা বলে আপনি অডিশন দিতে আসছেন হ্যাঁ আমি বললাম যে কি করবো রে ভাই কিছু উপায় নাই রেডিওতে গান গাইতে হইলে আমি অডিশন দিতেই হবে আপেল ভাই বলছে রুনা রুনা নাকি ওনাকে অডিশন দিয়ে ঢুকতে হয়েছে রেডিওতে সেই শুনে একটা বুকে সাহস পাইছি
অডিশন দিলাম, দুটো গান অর্ধেক অর্ধেক করে শুনলো, শুনে বাস শেষ করে দিল। পরে আমার আপেল ভাই বলল তুই বাসায় চলে যা, বাসায় যা। তারপরে চিঠি আসছে যে আমি অডিশনে পাস, এবং আমার একটা চিঠি আসছে অমুক দিনে আমার গান ট্রান্সক্রিপশন সার্ভিস, না ট্রান্সক্রিপশন সার্ভিস না একটা ট্রান্সক্রিপশন সার্ভিস সেই শাহবাগে বলে ট্রান্সক্রিপশন সার্ভিসে তোমার দুটো গান আছে তুমি আসো। সুরকার এএইচএম রফিক নাকি জানিস উনি, হ্যাঁ। তো ওনার এই শুরু হলো গান। তো সুবল দাস যখন জানতে পারলো যে আমি রেডিওতে অ্যানালিস্ট হয়েছি, এই সুবল দাও আমার গান শুরু করলো। উনি অনেকগুলি গান করছে আমার রেডিওতে। এই তারপরে যে রেডিওকে ভয় পেতাম, পরে রেডিও হয়ে গেল আমার আপন। এত ভালো ভালো গান হয়েছে না রেডিওতে যে চিন্তার বাইরে। এইসব গানগুলি আমি কিভাবে কালেক্ট করবো, যে আমি তো মানে আপনার কাছে আছি বোধ হয় গান। একটা একটা গানের অল্প একটু আপনাকে শোনাচ্ছি, বেতারের গান, আপনাকে একটু নস্টালজি করছি। আর প্লিজ প্লিজ প্লিজ, আচ্ছা বন্ধু তুমি হারিয়ে পুরনো স্মৃতি ভুলো কাব্যের মালা করে পৃথিবীর রূপ আমি বঞ্চিত দেবনা বন্ধু তুমি, মনের রূপ আমি পুজি কবিতার পাতায় আমি নাম লিখেছি চোখের দৃষ্টি নেই। অপূর্ব, আমার কাছে অবনিজের অবাক লাগছে, এত ভালো গান আমি গাইছি। এই সেই বেতারের গান আপনার এত বেতারের গান, হ্যাঁ আপনার বেতারের গান অনেক। আমি আমি তো এবার আমি দেশে গেলে আমি রেডিওতে আমি খোঁজ নিব। আমি গতবার গেলাম, যে গতবার গেলাম রেডিওতে, তখন রেডিওতে যাওয়ার পরে একটা ইন্টারভিউ হয়েছিল আমার, এবং সেখানে রেডিওর যে আরডি ছিলেন উনি, ওনার ছবি, উনি আমাকে দেখে তাড়াতাড়ি জড়ায় ধরছেন, বলে যে সোহেব ভাই আপনি আসেন আসেন আমার রুমে। তার রুমে নিয়ে চাটা খাওয়ালেন, এবং খাওয়ার পরে ছবি তুললেন আমার সাথে, আমি তুললাম। তো উনি বললেন যে আপনি তার রুমের কথা বললেন কেমিক কাস্টমে বেতারের অফিস, হ্যাঁ রেডিওতেই, হ্যাঁ এই মানে আগারগাঁও আগারগাঁও রেডিওতে। ওনার ওনার নাম নিয়ে দাঁড়িয়ে গেলাম, ওনার নামটা আমি আমাকে ছবি আছে। তারপরে তো উনি আমাকে আমন্ত্রণ বলছেন, নেক্সট টাইম আপনি দেশে আসলে আমাকে একটা কল দিবেন, আপনাকে নিয়ে একটা লাইভ শো করবো যেটা রেডিওতে হয় জলসা, হ্যাঁ এক ঘন্টা দেড় ঘন্টা একটা প্রোগ্রাম হয় জলসা, হয় না এটা? হ্যাঁ এখনো হয়, এবং জলসাটা পপুলার একটা প্রোগ্রাম। হ্যাঁ হ্যাঁ আমাকে আমাকে হ্যাঁ লাইভ, হ্যাঁ আমাকে বলছে সে ভাই আপনি আসলে নেক্সট আসলে আপনি আমাকে একটা এসে কল দিবেন, আমি আপনার জন্য একটা জলসা, হ্যাঁ ওই লাইভ প্রোগ্রামে অ্যারেঞ্জ করবো।
এবং তারপরে তো রেডিওর যারা পুরনো পুরনো আছেন, আরেকজন আছেন ফখরুল ইসলাম, হ্যাঁ ফখরুল করিম এআরডি মনে হয় উনি ছিলেন, উনিও আমাকে তার রুমে নিয়ে তার লেখা একটা গান আমাকে বলে এই সৈফ ভাই গানটা গাইতে হবে আমার লেখা, তো ওনার ওই লেখা ওই গানটা গাইছি আমি রেডিওতে। তারপর আমি খুলনা আসলাম, খুলনা যখন আমি বেড়াইতে আসবো এবং এখান থেকে সে খুলনা রেডিওর যে তখন আরডি কি নাম যেন ওনাকে বলা হয়েছে আমার ফোন নাম্বার দিয়ে যে সৈয়ব গেছে খুলনা আপনি তাকে তাড়াতাড়ি ধরে কয়েকটা গান করে রাখেন, খুলনা আসে দেখি যে আমাকে ফোন করছে, হ্যাঁ আমাকে বললো হ্যাঁ যে আমি খুলনা রেডিওর হ্যাঁ আরডি আপনার ফোনটা পেয়ে আপনাকে খুলনায় আছেন এখন, বলে হ্যাঁ আছি, তা আপনি একটু সময় করে আসতে পারবেন আমাদের এখানে, হ্যাঁ বলে ঠিক আছে কেন আসবো না, যাই গেলাম সেখানে উনি খুবই খুশি আমাকে বলছে ভাই একসময় আমরা আপনার এত ভক্ত ছিলাম সবসময় আজকে আপনাকে সশরীরে দেখলাম, আগে তো রেডিওতে আমরা ছোটখাটো চাকরি করতাম অনেক সময় ছিলামও না, এটা তো অনেক দিন আগের কথা 30-35-40 বছর আগের কথা, তখন তো ওরা বোধহয় রেডিও তো ঢুকেও নাই, কিন্তু সে তখন খুলনা রেডিওতে আমার প্রায় 4-5টা গান করলো, আমার মনে আছে রেডিও তখন রেকর্ডিং চলতেছিল স্টুডিওতে কার জন্য রেকর্ডিং চলতেছিল, আর্টি সাহেব যে তাড়াতাড়ি মিউজিক ডিরেক্টর বলে এগুলো সব বন্ধ করেন সোহেব আসছে সোহেবের গান আগে হবে, এই যে সম্মানটুকু না সার আপনি চিন্তা করে দেখেন যে এই যে সম্মানটুকু যে আমি ঢাকা আপনার আগারগাঁওতে গেলাম তারপরে সেখানে ওই আপনি চেয়ারম্যান বোধ হয় কেয়া খুলনার মেয়ে কেয়া আমার ইন্টারভিউ নিল, তো সেই আমার সাথে পরিচয় করে দিল মেনলি, তারপরে খুলনা আসলাম সেখানে আরডি আমাকে এইভাবে এত সম্মান দেখিয়ে গানগুলি করলো, এই মানুষের জীবনে বেঁচে থাকলে কি চাই, এই সম্মানটা তো বড় জিনিস মানুষের এই, তাই না, যদি মানুষ মানুষকে ভালো না বাসে মানুষ মানুষের প্রতি সম্মান না থাকে তো মানে তাহলে এই দেশে এই দুনিয়াতে বেঁচে থাকে কি লাভ, তাই না, আল্লাহর হ্যাঁ অনেক সম্মান পেয়েছি এটা আমার কাছে খুবই মানে আমার জীবনের একটা বিরাট ব্যাপার যে আমি যেখানে যাই এখন রেডিওতে গেলে টেলিভিশনে গেলে যে সম্মান পাই এটা। বেতারের আরেকটি গান, এই গানটা আমি আজকে শুনছিলাম বেশ ভালো লেগেছে, আপনি আপনাকে একটু শোনাতে চাই, আপনি শুনুন এবং দর্শক শ্রোতাও একটু শুনুক বেতারের। অবশ্যই আমি ডেফিনেটলি ডেফিনেটলি শুনবো। পৃথিবী পৃথিবীর পাড়ি বয়াছে তোমার দেবার কি বয়াছে আর তোমার দেবার অশ্রু ছাড়া আমি হারিয়েছি সবই তোমার পৃথিবীর পাতা থেকে মুছে দিও আমার দর ছবি নাহি মুরগানি চির বেদনা শব্দ ঝরিছে ঝরিছে বেদনা ঝরিছে বেদনা অপূর্ব গান, এই গানটা
এই গানগুলো শোনার সঙ্গে সঙ্গে আমার সেই পুরোনো স্মৃতি মনে পড়ে, অসাধারণ মানে সুপার হিট গান আমাদের উপহার দিয়েছেন, সেগুলো নিয়ে এখন গল্পটা মানে হবে। চলচ্চিত্রে কবে কখন প্রথম গান করেছিলেন, প্লেব্যাক মানে যেটাকে বলে, পার্সোনালি আমাকে খুব স্নেহ করতেন, খুবই স্নেহ করতেন। তো উনি হ্যাঁ তার তখন অ্যাসিস্ট্যান্ট ছিলেন এই যে প্রণব ঘোষ, যে এক পরবর্তীতে খুব নাম করা একটা মিউজিক ডিরেক্টর হয়ে গেছেন এবং অনেক ক্যাসেট ট্যাসেট অ্যালবাম টালবাম করেছেন, প্রণব ঘোষ। উনি ছিলেন শিবলদার অ্যাসিস্ট্যান্ট। তো উনি একদিন আমাকে বাসায় এসে খবর দিলেন যেরকম শিবলদা আপনাকে ডাকছেন একটা ছবির গানের জন্য। তখন ক্যাসেট ট্যাসেট আমার মোটামুটি খুব নাম ধাম শুরু হয়ে গেছে চারদিকে। তো আমি গেলাম, তো উনি বললো যেরকম একটা গান আছে আমি গাবো, হয়তো আবিদা আপা গাবে আর এই প্রণব ঘোষ নিজেও গাবে তিনজনে মিলে, ছবির নাম তিন বাহাদুর। এই গানটি লেখা ছিল, হ্যাঁ এই গানটি লেখা ছিল তখন তৎকালীন যে একটা ফিল্ম ম্যাগাজিন ছিল না চিত্রালী, চিত্রালীর যে এডিটর আশরাফ জামান খান নাকি কি নাম ছিল, আহমেদ জামান চৌধুরী, হ্যাঁ তার লেখা গানটা ছিল। তো আমাকে নিয়ে যাওয়া হলো, আমি স্টুডিওতে শুরুতে মনে হয় আমার পরিষ্কার মনে আছে আমরা তিনজনে মিলে এই গানটা গেলাম, এক দুই তিন আমরা তিন বাহাদুর, ইন্টারেস্টিং গান ছিল। হ্যাঁ আছে আছে, এখন করলেন না মানে সুপার হিট তিন বাহাদুর ছায়াছবি। আমি তিন বাহাদুর ছবিটা আসলে ইউটিউবে নেই, আমি এই গানটার অডিওটা শোনাচ্ছি। আবিদা সুলতানা, প্রণব ঘোষ এবং এম এস শেখ তিনজনে মিলে গিয়েছিলেন তিন বাহাদুর ছায়াছবি গান, আমি চেষ্টা করছি সেই গানটা শোনার। থ্যাংক ইউ। জয় গাইব না অপমান,
তিন বাহাদুর চাইছিল গান, তিনজনে মিলে গিয়েছিলেন। আচ্ছা বুশা, একটা গান ছিল আমি আর হাদি ভাই ডুয়েট করেছিলাম, মনে আছে এটা? মারো যত চাবুক মারো, আরো যত আঘাত করো, এরই নাম যদি প্রেম। হ্যাঁ, মারো যত চাবুক মারো, পারো যত আঘাত করো, এরি নাম যদি প্রেম, এরি নাম যদি প্রেম, তবে নানা তবে সাজা দেওয়ারো। এই গানটা আমার মনে আছে, গানটা যেন রেকর্ডিং শেষ, তারপরে যে এই ছবির যে ডিরেক্টর ছিলেন মালিক ভাই, তিনি আমাকে বলেন শোয়েব ভাই চলেন কি, এখনই গানটা যেন বসেছিলাম, এটা এখন এই বেঙ্গল স্টুডিওতে শুটিং হবে, আপনি দেখেন আপনার গানটা কীভাবে শুটিং হবে। আদিবার আমি তখন কখনো শুটিং টুটিং দেখিনি, তখন তার সাথে গেলাম শুটিং দেখতে, দেখলাম যে জসিম, জসিম আটকায় রাখছে, জসিম আর ওখানে কি রুজিনা, রুজিনা বোধ হয় রুজিনা চামুক মারতেছে, তবে এই মুহূর্তে আমি গানটার মানে লাইন আপ আনতে পারিনি, তবে অন্য কোন সময় শুনিয়ে দেবো। তবে আপনার মুখে যে দুটো লাইন শুনলাম ওতে করে আমি বুঝে গেছি যে এই গানটা আমি শুনেছি, তবে গানটা আছে। মুভিটা নেই, ওটা প্রিন্ট নেই, মুভিটা নেই, ছায়াছবিটা জালিম ছবিটা নেই, কোথাও নেই। তো আপনার কিন্তু চলচ্চিত্রে আরো একটি সুপারহিট গান আছে মনে পড়ছে, জোশ ছবির গান মনে আছে? চলল আমার মনে পড়ছে। আমি গানটা একটু দর্শকদের শোনাই, একটু তাদেরকে একটু নস্টালজি করে দিই, কারণ গানটা খুব সুপার হিট একটা গান। ঠিক আছে ভাই, আপনি শুনুন। চলো আমার মোটর গাড়ি, অসীম আকাশ দেব পাড়ি, লাগে না রে মোবিল তেল, হাওয়ায় চলে তুফানে, আমি ড্রাইভার রাতে একটু পরে। চলো আমার মোটর গাড়ি, মনে পড়ছে সুপার হিট একটা গান, রোনা লায়লার সঙ্গে আপনি গেছেন, ঝাপসা প্রিন্ট, সেটুকু আমি দেখিয়েছি দর্শকদের, কিন্তু আমি এটা অ্যাড করেছি। তো আসলে এই পপুলার গানগুলোর কথা কি আমরা ভুলতে পারি? হ্যাঁ শোয়েব ভাই, তখনকার সময় আমাদের সময় যখন আমি গান করতাম, ছবির গান করতাম, ফিল্মের গান করতাম তখন, এখন যেমন খুবই সহজ ইজি, এখন আপনার সিনেমা গান কি হয় প্রত্যেকটা লাইন লাইন করে গাওয়া যায়। হ্যাঁ, মিউজিকটা মানে এখনকার যে অবস্থা সেটা মানে
এক সময় একটা মিউজিশিয়ান আসে তার পোর্শন রেকর্ড করে দিয়ে চলে যায়, পরে মিক্সিং করে গায়ক একবার গান করলো মুখটা ভালো হয়েছে আর পরটা ভালো হয় না, এই মুখটা কেটে দিয়ে ওটা রেখে দিল, এই লাইনটা ভালো হয় না ওই লাইনটা ভালো হয়েছে ওই লাইনটা অ্যাড করে দিল। অনেক সুযোগ আছে, মানে কষ্ট কমে গেছে শিল্পীদের, মানে যে বারে বারে, কিন্তু আমাদের সে সময় এই ধরনের একটা সুযোগ ছিল না। তখন কি হতো, মাত্র দুইটা চ্যানেলে গান হতো, একটা হলো সব মিউজিশিয়ানদের জন্য আর একটা শুধু আর্টিস্টের জন্য। তো এখন এমন অবস্থা হতো একটা গান মানে ওকে হওয়ার জন্য রেডি, ওখানে সব মিউজিক ডিরেক্টর, ফিল্ম ডিরেক্টর, প্রডিউসার সবাই বসে থাকতো বুথের মধ্যে, সিঙ্গার রেকর্ডিং বুথে। তো এখন আমরা গান করছি 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 যে হঠাৎ করে হয়তো ডিরেক্টরের পছন্দ হয় না, কেন না এখানে এরকম হবে না অন্যরকম হবে, আবার একটা গান 25-30 বার গাইতে হইতো, ক্যান ইউ বিলিভ ইট। হয়তো গান রেডি হচ্ছে, হ্যাঁ শেষের দিকে কোনো মিউজিশিয়ান ভুল করে ফেলছে, আবার কাট কাট কাট, আবার প্রথম থেকে করো। হ্যাঁ হয়তো বা শিল্পী হয়তো কোথাও একটু ভুল হয়েছে, কাট কাট, আবার এইভাবে কাট হইতে 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 25-30 বার গান গাইতে হয়। ততক্ষণে যদি আপনি প্রফেশনাল আর্টিস্ট না হন, আপনার গলা যদি সেভাবে একদম পোক্ত না থাকে, 15-20 মিনিট গাওয়ার পরে কিন্তু গলা বসে যায়। আর ফিল্মের গান না, ফিল্মের গান একদম গলা খুলে একদম ওপেন গলা থাকতে হবে। সবাই আমাদেরকে দাদা বলতেন যে ফিল্মের গানের জন্য তোমার গলা থাকতে হবে একদম ওয়াইড ওপেন। তো এখন কথা হলো যে কি কষ্ট করে একটা গান করতাম, 25-30 বার গান গাওয়ার পরে গানটা ওকে হতো। হ্যাঁ একটা দুটা দুটা তিনটা টেক নেওয়ার পরে তারা আবার শুনে যেটা ভালো ওটা রাখতো। তো এই যে আমাদের যে কষ্ট করে রেকর্ডিং করতাম, হ্যাঁ সেই অপশনটা এখন আর নাই, কিন্তু এখন কিন্তু রেকর্ডিং অনেক ইজি হয়ে গেছে শিল্পীদের জন্য, মিউজিশিয়ানদের জন্য, তাই না? হ্যাঁ এটা, হ্যাঁ সেটাই আর কি। আমি আপনি সেই সময়ে আমাদের কিংবদন্তি তুল্য, আমাদের বাংলাদেশের গর্ব দুজন শিল্পী সাবিনা ইয়াসমিন এবং রুনা লায়লা, এদের পাশে দাঁড়িয়ে আপনি প্লেব্যাক করেছেন, সিনেমার গান করেছেন, অভিজ্ঞতাটা একটু জানতে চাই, কেমন লেগেছিল তাদের পাশে যে আপনি, মানে আপনিও পপুলার সিঙ্গার কিন্তু তাদের ব্যাপারটা, মানে তারা তো মানে শুধুমাত্র প্লেব্যাক সিঙ্গারই একেবারে মানে কিংবদন্তি তারা, তাই না? তো একটু শুনতে চাই ঘটনা, কোনো স্মৃতি মনে পড়ে? স্মৃতি কি আসলে, এই যে আমার মনে আছে যে সাবিনা আপার সাথে গান গাইতে আমি কখনো কোনো হেজিটেট ফিল করি নাই, এবং সেই খুবই মানে কি বলবো, খুব মিশুক এবং খুব মানে কথাবার্তা সে মানে যত সুন্দর করে, কিন্তু রুনার সাথে গান করতে যে, রুনা আপার সাথে গান করতে যে আমি একটু থতমত খেয়ে যেতাম যে, কিন্তু রুনা হয়তো দেখতে অনেকটা ভাব গম্ভীর, হ্যাঁ থাকে এরকম মুড বান নিয়ে থাকে ঠিকই, হ্যাঁ কিন্তু মানুষ কিন্তু মানুষটা খুবই ভালো। আমার মনে আছে প্রথম গানে আমি খুব আনইজি ফিল করতেছিলাম ডুয়েট গান যখন গাচ্ছি, তো রুনা বুঝতে পারছে যে আমি খুব নার্ভাস ফিল করছি, সে আমাকে ডেকে বললো সাহেব ডোন্ট ওয়ারি, কিছু মনে করো না, তুমি ফ্রিলি গায়ে যাও, আমিও হ্যাঁ আমি যেমন গাবো তুমি তেমনই গাবো, আমরা একসাথে, মনে করো না যে আমি রুনা, এই জন্য তুমি ভয় পাওয়ার কি আছে, তুমি তোমার গান আমার একসাথে যাবে সুতরাং ভয়ের কিছু নেই, তুমি ফ্রিলি গায়ে যাও, ফ্রিলি গানটা গেয়ে যাও। আমি বললাম যে এই কথা যে বলছে উনি এত সুন্দর ভাবে বলছে, এসে বলে যে তুমি নার্ভাস হওয়ার কিছু নেই, হ্যাঁ আমি তোমার গান, হ্যাঁ আমার বাসায় তোমার, আমার মেয়ে তোমার গানের বিগ ফ্যান, তোমার প্রচুর ক্যাসেট আমার বাসায় আছে, আমার মেয়ে দিন রাত 24 ঘন্টা আমার গান শুনে না, খালি তোমার গানই শুনে, আমাকে আমাকে মেয়ে বলছে যে আমার বাসায় শুধু তোমার ক্যাসেট ভর্তি, আমার মেয়ে আমার গান শুনে না, আশা তোমার গান শুনে। হ্যাঁ আমার মনে আছে যে এই যে একটা গান আমরা করলাম না, ওই যে এই মিষ্টি মধুরাতে এই বৃষ্টি ভেজা চলে যাও না, এই গানটা যখন এই গানটা, হ্যাঁ এই এই গানটা রিহার্সাল করার জন্য আমাকে সুবলদার ডেকে নিয়ে বললো সোহেব রিহার্সাল আছে, তুমি এই গানটা রিহার্সাল করতে হবে, তুমি অমুক দিন চলে আসো। আমি আমি মনে করছিলাম যেটা এসে যাবে এসে বোধ হয় স্টুডিওতে, যে শ্রুতি রেকর্ডিং স্টুডিওতে রেকর্ডিং হবে, তুমি বলে না 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 এটা রুনার বাসায় রেকর্ডিং স্টুডিও হবে, প্র্যাকটিস হবে রুনার বাসায়, মনে হয় রুনার বাসায় তাকে একটু দেখা, গানটা দেখা দিতে হবে, তুমি থাকবে আমার সাথে। তো আমি গেলাম রুনা আমাকে সেই বাসায়, তখন হ্যাঁ আসাদ গেট, মহাপুর আসাদ গেট ওনার বাড়ির ড্রিম হাউস, তখন সেখানে যাওয়ার পরে রুনা আমাকে বলছে যে
শোয়েব তোমার তো এখন অনেক ফ্যান, তুমি জানো তুমি তো এখন খুব পপুলার আর্টিস্ট, কিন্তু দেখো এরকম ফ্যান কখনো পাইছো কিনা আমার, হ্যাঁ তোমার জীবনে, বলে কিরকম দেখো সঙ্গে সঙ্গে তার মেয়েকে ডাক দিয়েছে, তার মেয়ে আসছে আমার যতগুলি ক্যাসেট সব নিয়ে আসছে, নিয়ে এসে বলি দেখো এই যে সব তোমার ক্যাসেট, সে সারাদিন খালি তোমার গান শুনে, কিন্তু সে ভুলেও একটা আমার গান শুনে না, সারাদিন হাই ভলিউম দিয়ে তোমার গান শুনবে। তো এই যে সে কথাটা সে মনে করে দিল আমাকে রেকর্ডিং এর সময় যে শোয়েব, হ্যাঁ সুতরাং তুমি ওরকম মনে করো না যে না তুমি তুমিও খুব সুপারস্টার আর্টিস্ট, কিন্তু তুমি ভয়ের কিছু নাই, তুমি একদম ফ্রিলি গাও। তা এই যে শুনে মনটা ভরে বড় হয়ে গেল, আমি তখন গাইলাম। তো এই যে এটা উচিত আর্টিস্ট আর্টিস্টকে যে ই দেওয়া অনুপ্রেরণা এবং ই দেওয়া, এই নরম গরম নরম গরম সঙ্গীত থেকে সেই গানটা একটু একটু মুখটা একটু শোনান, তারপর আমরা মূল ভিডিও গানটা দর্শকদের। হ্যাঁ আমি যে কারণ ওইটা ওইটা অ্যাকচুয়ালি কি দুবার রেকর্ডিং হয়েছিল, প্রথমে রুনার একক আর দ্বিতীয়বার রুনা আর আমি ডুয়েট, যেটা সিনেমা শেষের দিকে দেখানো হয়েছিল যে এই মিষ্টি মধুরতা, যেমন এই মিষ্টি মধুরাতে চলে যেও না, এই মিষ্টি মধুরাতে চলে যেও না, এ মধু লগনে প্রিয় বিহনে, এ মধু লগনে প্রিয় বিহনে, আমার কিছু ভালো লাগে না, এই মিষ্টি মধুরাতে চলে যেও না, এই মিষ্টি মধুরাতে তুমি চলে যেও না। হয়তো বা আপনার দেখা মানে হয়েছিল, হয়তো দেখেছেন সেই নরম গরম ছবির আপনার লিপে সেই আপনার সেই গানটা, অঞ্জু ঘোষ এবং নায়ক ওয়াসিফ অঞ্জু ঘোষ। আর এই গানটা কিন্তু ডুয়েটও আছে, এটা কিন্তু অনেকেই জানে না, কথাগুলো একটু ভিন্ন, যেমন এই বৃষ্টি ভেজা রাতে তুমি যেও না রুনা এলা তখন সলো গায় এই গানে, আবার ডুয়েট যেটা সেটা হলো এই মিষ্টি মধু রাতে চলে যেও না, না রুনা লায়লার কণ্ঠে। আমরা এই মুহূর্তে ডুয়েট গানটি আপনাদের দেখাচ্ছি, দেখুন আপনারা সেই গানে, ভাইয়া আপনিও দেখুন সেই গানটা, আমি চেষ্টা করছি মূল ভিডিওটা দেখানো। আরো যদি আমায় নাই বাসো এই গানটার কথা মনে যাচ্ছে, এই গানটা এই গানটা খুব হিট ছিল, নরম গরম নরম গরম ছায়াছবির নায়ক ওয়াসিম এবং অঞ্জু ঘোষের, মানে সুপার ডুপার হিট এই গানটা। তো এই গানটা অনেকে জানে না, এই গানটা যে ডুয়েট আছে এবং এই বৃষ্টি বেচারা তুমি যেও না, আর মঞ্চে তো কি রিকোয়েস্ট করতো তখন তার সলো গানটা বেশি গাইতো অঞ্জু, মানে রুনালা বেশিরভাগ সময় একক গানটাই গাইতো বেশি, কেন ডুয়েট গান গাওয়া পড়তো না। আরো কিছু শুনতে চাই প্লেব্যাক নিয়ে আপনার গান আছে আপনার ডাকু মদিনা, তারপরে রাম রহিম জন, আমি রাম রহিম চান গতকালকে আমি মাস্টার সুমনের ইন্টারভিউ নিচ্ছিলাম সেই গানটা আমি বাজিয়েছি, আমার বন্ধু মিশুক চালায় ঢাকা শহরে, তাই না?
আমি আর আবিদা পাই গেছিলাম। আমার বন্ধু আবিদা সুলতানা এবং এমএসএফ গেছে, আমার বন্ধু মিশিত চলেন ঢাকা শহরে। তারপরে আরেকটা আছে ডাকু মর্জিনা, আর রতনে তো ওই যে জাবেদ এবং রতনে রতন চেনে হইজু, রতনে রতন চেনে। হ্যাঁ তো যাব নাকি রতনে রতন চেনে? কি সুপার হিট গান, অজি ঘোষের ডাকু মর্জিনা গানগুলো সুপার হিট, এবং এখনো দর্শক এই গানগুলোর কথা বলতে পারেনি। এবং আসলে আপনার কিন্তু প্লেব্যাকে একটা ভালো একটা পদচারণা ছিল, কিন্তু আমরা কিন্তু কম পেয়েছি আপনাকে। আপনার একটা ধারণ ছিল প্লেব্যাকের জন্য যা জরুরি সেটা আপনার মধ্যে ছিল, কিন্তু আপনাকে তারপরেও খুব কম চলে আসতে হয়েছে। তো ইয়ে সত্য সাহার যে গানটা রাম রহিম জয়েন করলাম, এখানে আমার দুটো গান করার কথা ছিল, দুটো গান করার কথা ছিল। একটা গান জয়েন করলাম আমি আবির আপা করার পর, আর একটা গানের মানে শিডিউল দিবে দেবে এই ভেবে আমি এর মধ্যে আমি চলে আসছি আমেরিকাতে। অবশ্যই আমেরিকাতে আমি জানি, আমেরিকাতে আমি 2 সপ্তাহ জানি যাচ্ছি, 2 উইকসের জন্যে আমি ব্যাক করবো আবার। কিন্তু সামহাও ওখানে যে আর আসা হয়নি, মানে মজার একটা ঘটনা আটকে গেছিলাম। তারপরে তখন ওখানে যারা ইনলিগাল ইমিগ্রেন্ট ছিল, যারা ইনলিগাল বসবাস করছিল তাদের জন্য মানে গভর্নমেন্ট একটা বিরাট সুযোগ দেওয়া হয়েছিল লিগাল করার জন্য এবং তাদেরকে গ্রিন কার্ড দেওয়ার জন্য। বন্ধুরা বললো, দোস্ত তুমি এখনই যেও না, তুমি এটা করে যাও, এই সুযোগটা তুমি হাত ছাড়া করো না, কারণ এই সুযোগ আর মানে আমেরিকা জীবনে দিবে না। হ্যাঁ তুমি এটা যখন দেওয়া হয়েছে তুমি এটা এই সুযোগটা নিয়ে যাও। ওই ওদের কথা মতো ওটা নিতে গিয়ে আমার ফাইনালি থেকেই যাওয়া হয়েছে। কিন্তু পরে আমার মনে আছে সত্যদা আসছিলেন ক্যালিফোর্নিয়া, আমি তখন ক্যালিফোর্নিয়া থাকতাম লস এঞ্জেলেস, তখন সত্যদা নিয়ে সত্যদার 2 ছেলে তখন থাকতো ক্যালিফোর্নিয়ায়, সুমন আর ইমন। তো সত্যদা আসলো এক অনুষ্ঠানে, আমার দেখা হলো তার বাসায় গেলাম, আমাকে দেখে বলে শোয়েব তার মানে তুমি এইখানে আসো বলে, কেন আমার সাথে তোমার কথা ছিল না, আমার আর তুমি করে আসবা সব রেডি রেডি করে, তোমাকে আর খুঁজে পাচ্ছি না। বলে শোয়েব গেল কই, আমার গান রেডি, শোয়েব গেল কই, মানে কোথাও কাউকে না পেলে লাস্টে অ্যান্ড্রয়কে দিয়ে গাওয়াইছি, কিন্তু তোমার সাথে আমার এগ্রিমেন্ট ছিল ওই গানটা গাওয়ার, তো তুমি পালাই আসছো আমাকে না দাদা, আমার তো চলে ব্যাক করার কথা ছিল, চলে যাওয়ার কথা ছিল কিন্তু যেতে পারিনি, তো একটু সমস্যা হয়ে গেছে যেতে পারিনি। দাদা বলে তুমিও, এটা ইন্টারেস্টিং ব্যাপার ছিল। তবে আমি তখন অনেক ছবিতেই গান করছিলাম, অনেক অনেক, আমি যে হাদিবার সাথে অ্যান্ড্রোর সাথেও বেশ কয়েকটা গান করছি দুয়ের, তো এইসব গান আমার আমাকে সবাই তাই বলে যে আপনি আপনার একেবারে মানে প্রাইম টাইমে আপনি চলে আসছেন, এই সময়টা আপনার খুব থাকা দরকার ছিল। আমি বললাম যে অনেক সময় মানে ইচ্ছে থাকলেও হয় না, অনেক সময় কিছু একটা পেতে গেলে কিছু হারাতে হয়, তাই না? তো এই জন্যই আর কি হয় না। আপনাকে চলচ্চিত্রে আপনার সমূহ সম্ভাবনা থাকা সত্ত্বেও অনেক ছবি অনেক 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 সিনেমার সুযোগ ছিল গান গাওয়ার। আচ্ছা খুব জানতে ইচ্ছে করে আপনার প্রিয় শিল্পী কারা? প্রিয় শিল্পী বাংলাদেশের না সমগ্র? আমরা বাংলাদেশেরটাই শুনি। আমার আমার প্রিয় শিল্পী তো সাবিনা রুনা তো আছেই, তাছাড়াও আমার সিরাজ রহমতুল্লাহ আমার ভীষণ প্রিয়। সিরাজ রহমতুল্লাহর যে দেশের গান মানে হ্যাঁ সিরাজ রহমতুল্লাহ, সিরাজ বেগম, আচ্ছা সিরাজ বেগম যে গান, হ্যাঁ সে পড়ে গেছে যে ওই গান, তাই না? সে আমার প্লাস আর মেল সিঙ্গারের ভিতরে, মেল সিঙ্গারের ভিতরে আমার হাদি ভাই তো খুবই আমার প্রিয় শিল্পী। আর আর একজন শিল্পী ছিল মানে তিনি মারা গেছেন, প্রবাল চৌধুরী। প্রবাল চৌধুরী বাহ, অনেক অসাধারণ কণ্ঠশিল্পী, মানে কি কণ্ঠ ছিল তার নাম, হ্যাঁ প্রবাল চৌধুরী আমার খুব প্রিয় ছিল। তারপরে আর সিনেমার আর সবচেয়ে বড় কথা অ্যান্ড্রো, অ্যান্ড্রো কিশোর মানে শো আমার সমসাময়িক বন্ধু, একজন ট্যালেন্ট ছিল, একজন ট্যালেন্ট, ও মানে এত ট্যালেন্ট
যে কোনো গান মানে ওর হয়তো 10-15 মিনিট লাগতো তুলতে, ছাটকা তুলে ফেলতো একদম। এই ধরনের একটা ট্যালেন্ট সিঙ্গার আমরা হারিয়েছি। অ্যান্ড্রয়ের সাথে আমার একটা খুব ভালো সম্পর্ক ছিল, খুবই বন্ধুত্ব ছিল। সে মানে আমি নিরহংকার লোক বলতে যা বোঝায়, সে আমার মনে আছে আপনার নিউ জার্সিতে একটা অনুষ্ঠানে, ফোবার অনুষ্ঠানে আমিও গান করতে গেছি, সেও করতে গেছে। সে স্টেজে উঠে আমাকে দেখায় বলে, আমি সামনে বসেছিলাম, বলে যে এমএস শোয়ে বাংলাদেশের প্রথম ক্যাসেট বের করে এবং হেভি জনপ্রিয়তা লাভ করে, তারপরেই ওর দেখাতে ওর পিছিয়ে পিছিয়ে আমরা গান শুরু করি ওকে অনুসরণ করে। এই কথাটা সে বলেছিল সবার সামনে। তো একজন এত প্রতিষ্ঠিত শিল্পী, এত নামী দামি শিল্পী, সে এরকম কথা কেন বলতে যাবে তার অন্তর থেকে। সে সত্যি একজন, দোয়া করি তার বেস্ট নাজে হোক, সে ভালো জায়গায় থাক, বাট হি ওয়াজ এ গ্রেট। কিন্তু এমনি শিল্পীর মধ্যে আমার মানে আরো জব্বার, আব্দুল জব্বারের কথা তো বলতেই, জব্বার ভাই খুব ভালো গাইতেন, খন্দকার ফাখর আহমেদ, আব্দুল নবী, এরা তো মানে এই শিল্পী আর ফিরে আসবে কি না কে জানে, তাই না? নবী ভাইয়ের মতো মহামহা, হ্যাঁ, খন্দকার ফাখর আহমেদ, জব্বার ভাই ছিলেন আব্দুল জব্বার, এদের মতো শিল্পী আর আমরা পাবো কিনা সন্দেহ, তাই না? এটাই তো আসলে আমাদের বাংলা গানের যারা পথিকৃৎ ছিলেন, যারা বাংলা গানকে সমৃদ্ধ করেছিলেন, অনেককে আমরা হারিয়েছি। যেমন সঙ্গীত শিল্পীকে হারিয়েছি, তেমনি সঙ্গীত পরিচালকদেরও আমরা মানে হারিয়েছি। এর মধ্যে অনেক গুণী পরিচালক আমাদের মাঝ থেকে চলে গেছেন। মানে কিছুদিনের মধ্যেই কিন্তু, 2-4 বছরের মধ্যে কিন্তু অনেক আর্টিস্ট চলে গেল, না? অনেক শিল্পী চলে গেছে। বাংলা গানের জন্য আসলে খুবই দুঃখজনক একটা ব্যাপার। তো তারপরেও আমরা আশা করব যে নতুন প্রজন্ম থেকে আসলে তাদের তো বিকল্প মানে আমরা তো পাবো না, তারপরেও মানে চেষ্টা করতে হবে যাতে করে অন্তত বাংলা গানকে যেন আমরা যে পর্যায়ে আমাদের চলচ্চিত্র মানে সব বাংলা গান মিল সবকিছু মিলে আমরা যেন সেই জায়গাটা ধরে রাখতে পারি। ভাইয়া অনেকক্ষণ ধরে আপনার স্বকণ্ঠে গান আপনার গানগুলো, হ্যাঁ, একটু পানি অথবা চা খেয়ে নেন। আর দর্শকদের একটু জানিয়ে রাখি যে আমাদের আজকের অতিথি আমাদের খুব প্রিয় কণ্ঠশিল্পী এমএস শোয়ে, উনি অনেক দূরে আছেন, অর্থাৎ ইউএসএ তে আছেন, সেখান থেকে লাইভে যুক্ত হয়েছেন। আমাদের থেকে রাত আর দিনের তফাত, আমরা এখন রাত পার করছি আর আমাদের শোয়েব ভাইয়ের ওখানে দিন, তাই না? তো তারপরেও আসলে আমরা লাইভ এর মাধ্যমে দর্শকদের কাছে এসেছি, উনাকে আনতে পেরেছি। আসলে আমি শোয়েব ভাইয়ের প্রতি ভীষণ কৃতজ্ঞ। যাই হোক, আরো কিছুক্ষণ থাকছি, তারপর আমরা বিদায় নিব। এবারে শোয়েব ভাই কণ্ঠে একটা গান শুনবো, আপনার প্রিয় একটা গান করেন। আমার প্রিয় আমি অ্যান্ড্রু কিশোরের একটা গান করি, কিছুদিন আগে উনি চলে গেছেন, তাই না? অ্যান্ড্রু কিশোর, তাকে খুব মিস করতেছি আমরা, ভীষণ ভীষণ পার্সোনালি আমি। হ্যাঁ, অ্যান্ড্রু কিশোরের একটি গান আছে, ও আমার উদাস মন চলো দূরে কোথাও হারিয়ে যাই, যেখানে দুঃখ নেই যেখানে সুখ নেই সেখানে তোমার আমার ঠিকানা। ও আমার উদাস মন চলো দূরে কোথাও হারিয়ে যাই, যেখানে দুঃখ নেই যেখানে সুখ নেই সেখানে তোমার আমার ঠিকানা। ও আমার উদাস মন দু চোখ যেদিকে যায় চলে যাব একা, সে পথ রয়েছে জানি কুয়াশায় ঢাকা,
তুই চোখ যেদিকে যায় চলে যাব একা, সে পথ রয়েছে জানি কুয়াশায় ঢাকা। জীবন আমার হবে মরু, জীবন আমার হবে মরু, ছিল না তো জানা ও আমার উদাস মন। চলো দূরে কোথাও হারিয়ে যাই, যেখানে দুঃখ নেই যেখানে সুখ নেই, সেখানে তোমার আমার ঠিকানা ও আমার উদাস মন। বাহ, অসাধারণ অসাধারণ, মানে মুগ্ধ আপনার গানে। আসলে ভাইয়া খুব জানতে ইচ্ছে করছে যে আপনি এখন ইউএসএ তে আছেন, আমেরিকায় আছেন, তো পরিবার নিয়ে আছেন, একটু পরিবার সম্পর্কে একটু জানতে চাই। আপনার ছেলেমেয়েরা কি গান করছে, এবং আপনি ওখানে মানে গানের চর্চা কেমন করে করছেন, কিংবা আর কি কি করছেন, খুব শুনতে ইচ্ছে করে, একটু শেয়ার করেন আমাদের। এখানে আমেরিকাতে আসার পরে একটু স্ট্রাগল করতে হয়েছে আমাকে। আমি তখন তো অনেক সমস্যা ছিল, সবচেয়ে বড় বড় সমস্যা যেটা ছিল সেটা ল্যাঙ্গুয়েজ প্রবলেম, ভাষা। এখানে আমেরিকান অ্যাকসেন্ট আমার বুঝতে অসুবিধা হইতো, আমি বলতেও পারতাম না, হয়তো বুঝতাম না ঠিক মতো, এগুলি শিখতে সময় লেগে গেছে। প্লাস তারপরে যখন আমার ওয়াইফ চলে আসলো একসাথে, যখন তখন এই যে কাজ করতে করতে আস্তে আস্তে যেটা সবই আমাদের আয়ত্তে চলে আসছে। তারপরে আমি 17 বছর ছিলাম ক্যালিফোর্নিয়া লস অ্যাঞ্জেলেসে, ওখান থেকে আমি পরে মুভ করে চলে এসেছি অ্যারিজোনাতে। আমার আমি এখানে এসে আমি শুরুতেই চাকরিতে জয়েন করেছিলাম, চাকরির পাশাপাশি একটা ছোট ব্যবসা শুরু করেছিলাম, এই অডিও ভিডিও ইলেকট্রনিক্সের ব্যবসা। তারপরে ফাইনালি চাকরিটাকে ছেড়ে দিয়ে এটাই করতাম, তারপরে একটা আমেরিকান গ্রোসারি করতাম। পরে চাকরি করে বেশিরভাগই ব্যবসা করা হয়েছে, বিজনেস। তারপর ওখান থেকে যখন অ্যারিজোনাতে চলে আসলাম, এখানে এসে ওই পিজা রেস্টুরেন্ট, যেটা খুবই মানে ডেলিসিয়াস ফুড, পিজা সবাই পছন্দ করে, আর আমেরিকা তো খুবই পপুলার পিজা, সেই পিজার রেস্টুরেন্ট দিলাম। ওই একটা থেকে দুটো রেস্টুরেন্ট ছিল আমার পিজার, তো ওটা দিয়ে। আর বাসায় বসে আমি সবার অনুরোধে, অ্যারিজোনাতে সবার অনুরোধে আমি একটা গানের স্কুল করেছিলাম। গানের স্কুলের নাম ছিল সুরবাণী। এখানে সব বাচ্চারা আসতো গান শেখার জন্য, সব সব মায়েরা মানে আগ্রহ করে নিয়ে আসতো বাচ্চাদেরকে শেখানোর জন্য। কিন্তু সমস্যা একটাই ছিল, এই গানের স্কুলটা এখন আমার কাছে আমার নেই, আমার কারণ না থাকার কারণও আছে। কারণ এখানে বাচ্চারা আসতো গান শিখতে, কিন্তু এখানকার বর্ন অ্যান্ড রেজ বাচ্চারা বাংলা বলতে ওদের দাঁত ভেঙে যেত, বাংলায় বলতে পারতো না ঠিক মতো। যারা বাংলায় ঠিক মতো বুঝতে পারে না, তারা গান গান বাংলা গান কিভাবে করবে? তা আমি তাদের বাবা মা বাবাকে বোঝানোর চেষ্টা করতাম যে বাংলা গান শিখতে হলে তাকে বাংলা বলতে হবে ভালো মতো, বাংলা শিখতে হবে আগে। তো এখানে আমাদের একটা স্কুল ছিল, বাংলা স্কুল, আমাদের এখানে ভাস্কর ভাই আছেন, উনি নিবেদিত প্রাণ, উনি বাংলা, যারা বাঙালি বাচ্চা যারা এখানে আছেন বাংলা বলতে জানে না, তাদেরকে উনি বাংলা শেখাতেন। তো আমি বলতাম আগে বাংলাটা বাচ্চাদেরকে বাংলা শেখায় নিয়ে আসেন ভালো মতো, তারপরে আমি গান শিখ। হ্যাঁ, এদের মনে একটা ধারণা ছিল শেব ভাই, হ্যাঁ বাংলা গান শিখলে তো বাংলা ভালো বলতে পারবে। ওকে বাংলা গান, এই ধরনের একটা চিন্তা, আমাকে বাংলা কিভাবে গান শিখবে যদি বাংলা বলতেই না পারে ঠিক মতো। হ্যাঁ, তো এই জন্যেই তো বেশিরভাগ ক্ষেত্রে এগুলোই ছিল। তো আমার কষ্ট হয়ে যেত ওদেরকে এখানে বসে একটা উচ্চারণকে মানে একবার জায়গায় 20 বার শেখাইতে হতো, না এইভাবে না এইভাবে। তো আমি ওদের মা বাবাকে এটি বোঝানোর চেষ্টা করেছি যে আমার তো ওদের উচ্চারণ ঠিক করতে করতে সময় চলে যায়, গান কখন শেখাবো। তো এই একটা সমস্যা ছিল, এই যার জন্য আমি এখানে স্কুল আর বেশি দিন করতে পারি না। কারণ কি, সবাই মনে করে যে আরে শোয়েব ভাইয়ের কাছে দিছি, আরে শোয়েব ভাইয়ের মতো শিল্পী হয়ে বেরিয়ে যাবে। তো এই জন্য এই ধরনের চিন্তা ভাবনা বাবা আমার হ্যাঁ ছিল, কিন্তু মানে পরে তারাও বুঝতে পারছে যে না, এটা তো আসলে কথাটা ঠিক, বাংলা আগে বাংলা শিখতে হবে তারপর তো গান। কিন্তু এর মধ্যেও কিছু বাঙালি আমার স্টুডেন্ট ছিল যারা বাংলাদেশ থেকে শিখে আসছে, কিছু বাংলাদেশি বর্ণ, ওরা আবার খুব ভালো গাইতো, ওদেরকে নিয়ে আমি অনেকদিন ছিলাম।
এখন বড় হয়ে গেছে, বিভিন্ন কলেজ ইউনিভার্সিটি চলে গেছে, তা আপাতত সেই স্কুলটা এখন নেই। তো আমি এখন ওই যে করোনা যে ভাইরাসটা মহামারী শুরু হওয়ার আগে আগেই আমি আমার দোকানগুলি ভাগ্যিস আমি বিক্রি করে দিয়েছিলাম, কারণ কি ব্যবসা খুবই খারাপ যাচ্ছিল। তা আপাতত আমি এখন আর মানে ক্যাপিটাল নিয়ে বসে আছি, ব্যবসা কবে শুরু করব সেই চিন্তা ভাবনায় আছি, যে আবার যখন দেশের হ্যাঁ মহামারী দূর হবে, আবার যখন সব ঠিকঠাক হয়ে আসবে তখন আবার একটা ব্যবসা শুরু করব ইনশাল্লাহ। তো আর এমনি তো আমার ছেলে এক ছেলে এক মেয়ে, ছেলে বড়, ছেলে ছেলেও গান গায়, খুব ভালো গায়, আবার মেয়েও গান করে, কিন্তু গানের চেয়ে তো আবার ভায়োলিন বাজায়, খুব সুন্দর ভায়োলিন বাজায়। ওকে আমি থার্ড কি ফোর্থ গ্রেড থেকে একটা ইলেকটিভ সাবজেক্ট ছিল, টিচারে বলতো তুমি কি ড্রামা ডান্স পিয়ানো গিটার এরকম থাকে অনেক অপশন, তুমি একটা যে কোনো একটা দিতে পারো। তো আমি বললাম তোমাদের ভায়োলিন আছে কিনা, কারণ ভায়োলিনটা আমার খুব প্রিয় একটা যন্ত্র, হ্যাঁ ইনস্ট্রুমেন্ট, মানে ভায়োলিনটা আমার ভীষণ প্রিয় একটা। তো আমি বলছিলাম যে ভায়োলিন আছে কিনা, হ্যাঁ ভায়োলিনও আছে। তা আমি সেই থেকে ওকে ভায়োলিন বলছি, হ্যাঁ ভায়োলিন শিখবে, আমি ওকে ভায়োলিন কিনে দিচ্ছি, এবং শি ওয়াজ ট্রেমেন্ডাস। এত আমার ইউটিউবে আছে, আমি কিছু গান দিয়েছি রবীন্দ্রসঙ্গীত, তো যারা হ্যাঁ, এবং আমার ফেসবুকে কয়েকবার শেয়ার করেছি, খুব ভালো ভায়োলিন বাজায়, আবার আমার ছেলে গানও করে ভালো। কিন্তু লেখাপড়া দুজনে করে এখন সবাই মানুষ হয়ে গেছে, আমার ছেলেও পাবলিক হেলথে মাস্টার্স করছে, করে একটা ভালো একটা চাকরিতে জয়েন করছে। ওকে তো দু তিন বছর হলো বিয়ে করায় নিয়ে আসছে ঢাকা থেকে, আমার এক বন্ধুর মেয়ে, হ্যাঁ এখনো আর ওরা দুজনেই আমার সাথে থাকে, দুজনেই কাজ করে, দুজনেই এখন আমার উপরে থাকে। আর আমার মেয়ে সেও আমাদের এখানে অ্যারিজোনা স্টেট ইউনিভার্সিটি থেকে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে গ্রাজুয়েশন করছে, করার পরে খুব ভালো রেজাল্ট নিয়ে পাশ করছে, করার পরে একটা খুব ভালো কোম্পানিতে তারও জব হয়ে গেছে, সে ওখানে চাকরি করে। তো এই যার জন্য মানে এখন সবাই, আমার ছেলে এখনও গান করে কিন্তু মেয়ে একটু ডিটাস্ট হয়ে গেছে, কারণ ওর জবটা খুব মানে হাইলি প্রেশার থাকে, নতুন নতুন ও আমাকে বলছে যে আব্বা কিছুদিন আমার একটু প্রেশার যাবে, তারপরে যখন রিল্যাক্স একটু ইজি হয়ে যাবে তখন আমি আবার করব। তো এখন আপনার পুরোটা সময় আপনি গানে পেছনে দিতে পারছেন, হ্যাঁ এখন ওদের জন্য শিক্ষা করতে হয় না, ওরা দুজনে চাকরি করে, দুজনে এস্টাবলিশ। আমাদের ভাবির কাছ থেকে কেমন সহযোগিতা পাচ্ছেন এই যে গান? ওর তো আগে ওর সহযোগিতা না থাকলে কোনো কিছুই হতো না, কোনো কিচ্ছু হতো না। ও যে গান, আমি যে গানের পাগল, তার সাথে ও বেশি গানের পাগল, ওই চায় তা আমার ছেলে মেয়েরা গান করুক, সবাই গান করবে, মিউজিক করবে, এবং আমাকে আমাকে প্রচন্ড সহযোগিতা সে করে। গান আমি যাই করি না কেন, তার অবজেকশন থাকে, কিন্তু গানের কথা বলে সাত খুন মাপ। আমি যদি বলি আমি একটা গান করব কিংবা আমি একটা অনুষ্ঠানে যাব, আমার জন্য সাত খুন মাপ, ঠিক আছে, গান হলে মিউজিক হলে আমি তার কোনো না নাই, হ্যাঁ এই ধরনের সহযোগিতা না পেলে এত দূর আসতে পারতাম। সে আবার খুব ভালো শ্রোতা, আমার ওয়াইফ ভাবিস তার কান খুব পাকা, আমি আমার মিউজিক রুমে গান টান করলে সে ওখানে বসে কাজকর্মের ভিতরে সে গান সবসময় শুনে, এবং ভুল করলে সে এসে দরজা নক করে ঢুকে বলে, না তুমি এখানে ভুল গাইছো, তোমার সুরে লাগে নাই, নোটে লাগে নাই, তুমি ঠিক মতো করো। আমি বললাম তাই নাকি, তুমি আমাকে শুনতেছ? বলে হ্যাঁ আমি শুনতেছি, আমার কানে ডাকতেছে, তুমি ঠিক মতো আবার এই জায়গাটা ঠিক মতো করো, এই ধরনের সে। এছাড়া আমি কোনো গান করলে আমি আগে ওকে শুনাই, যদি শুনে দেখো তো হ্যাঁ এই গানটা ঠিক আছে কিনা, তো ও শুনে যদি বলে ইয়েস তাহলে আমি তখন এই গানটা আমি দেই রেডিওতে, মানে হয়তো ফেসবুকে শেয়ার করি, আদারওয়াইজ আমি করি না। আমার ছেলেও ভীষণ পাকা সুরে তালে, ভীষণ পাকা আমার, আমি তো আমার ছেলের গানের ভক্ত, ওর গান আপনি শুনলে তো বলবেন যে শৈব ভাই আপনার যোগ্য সন্তান, ও খুবই ভালো গায়, ওর আমি খেতে ভালো গায় এবং আমার চেয়েও ভালো গায়। দেশে আসবেন কবে, বাংলাদেশে কবে? দেশে আসবো এবার, আমি তো অ্যাকচুয়ালি প্রতি বছরই দেশে আসি, আমি অ্যাকচুয়ালি এমন একটা দেশে, আমি জানি আমি দেশে আসলেই আমি বিভিন্ন মিডিয়াতে গান করার সুযোগ পাই, সবাই ডাকে আমাকে গান করার জন্য, লাইভ কনসার্ট করি, বিভিন্ন স্টেজে প্রোগ্রাম করি, তো আমি যার জন্য চেষ্টা করি প্রত্যেক বছরই আমি দেশে আসি, না অ্যাটলিস্ট দেড় থেকে দুই আড়াই মাস দেশে থাকি, হ্যাঁ এই ধরনের। কিন্তু এবার তো এই যে করোনার ভাইরাসের যে পরিস্থিতি, এখন তো অনেক কিছুই এখন তো এই জন্য দেশে যাতে যাওয়াও হচ্ছে না, এবছর হয়তো দেশে যাব না। দেশের অবস্থা একটু ভালো হলে সারা বিশ্বের অবস্থা একটু ভালো, আমি জানি টুডে টুমরো এই করোনার
ভাইরাস এই মহামারী এরকম থাকবে না, একদিন দূর হয়ে যাবেই, সেদিনের অপেক্ষায় বসে আছি, যেদিন হবে সেদিন প্রথমেই আমি দেশে যাব। আবার এবার এবার দেশে গেলে আমি অনেক দিন থাকবো, অনেক গান টান করবো আবার ইনশাআল্লাহ। হ্যাঁ এবার রেডিওতে গান করবো, রেডিওতে আমি অবশ্যই গাবো, আর আপনি যখন রেডিওতে আছেন তাই না, তো অবশ্যই গান করবো। তো আপনাকে আমরা আপনাকে সবসময় আমরা মনে রাখি, মনে রেখেছি। আসলে যারা দর্শক এতক্ষণ আমাদের লাইভে ছিলেন তারাও ভীষণ উপভোগ করেছে, এবং আপনি এত চমৎকার কিছু গল্প শুনিয়েছেন এবং এত সুন্দর করে বলেছেন যে আমরা আসলে ভীষণ উপভোগ করেছি, আমি নিজেও উপভোগ করেছি আর ভীষণ খুশি। আসলে আপনার সঙ্গে আমার মানে ওরকম সরাসরি যোগাযোগ ছিল না, তারপরে আপনি যে আমার আমাকে এতটুকু সহযোগিতা করেছেন, আপনি আমাকে এতক্ষণ ইন্টারভিউ দিয়েছেন, গল্প করেছেন, গান শুনিয়েছেন, আমি ভীষণ ভাবে কৃতজ্ঞ আপনার কাছে। তার কারণ একটাই, আমি যখন দেখেছি আপনার পেজে যে আপনার প্রোফাইলে আপনি রেডিওর মানে মিডিয়ার সাথে জড়িত, আপনি রেডিওর ব্রডকাস্টার কমিশন, এটা দেখে আমি রেডিও যারা মিডিয়ার সাথে জড়িত তাদের প্রতি আমার একটা উইকনেস অন্যরকম, ভীষণ উইকনেস, তো ওটা দেখি আমি সঙ্গে সঙ্গে রাজি হয়ে গেছি ওকে না আপনি। থ্যাংক ইউ, আপনাকে পেলাম, আমরাও পেলাম, আপনার কাছ থেকে আমরা অনেক গান সংগ্রহ করতে পারবো, আমার পুরো গান। আর সবচেয়ে বড় কথা, এম এস ওয়েব অসাধারণ গায়ক তো বটেই, মানুষ হিসেবে আপনি অসাধারণ মিশুক, এবং আপনি খুব সদালাপি এবং ভীষণ একটা সুন্দর মনের অধিকারী আপনি, আর আপনি অনেক 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 শুভকামনা আপনার জন্য এবং অনেক ধন্যবাদ। আর বুশরাপা আপনিও আপনিও যে মানে এত সুন্দর ভাবে মানে উপস্থাপনা করতে পারেন, এত নাইসলি ফ্রেন্ডলি, এত সুন্দর ভাবে, সাবলীল ভাবে, এত সুন্দর ভাবে বলতে না পারলেও হয়তো আমি এত সুন্দর ভাবে বলতে পারতাম না। একজন হ্যাঁ যে একচুয়ালি উপস্থাপিকা, সে অনেক সময় আর্টিস্টের কাছ থেকে মানে কথা গান বের করে নেয় ট্যাক্টফুলি, যেটা সবাই পারে না, যেটা আপনি পারেন, সুন্দরভাবে উপস্থাপনা করার বাচন ভঙ্গি সব দিক থেকে আপনি খুবই ভালো, যার জন্য আমি খুব উৎসাহিত হয়েছি এবং আমি যার জন্য এত সময় দিতে পারছি আপনাকে। হ্যাঁ যা আমি আমি আরো সময় দিতে পারতাম, তো এখন আমার ক্ষুধা লেগে গেছে, আমি নাস্তা করিনি এখন। আপনার ওখানে সকাল ভোর থেকে আমি আপনাকে মেসেজ দিচ্ছি যে 11টা বাজে আমি ব্রেকফাস্ট করতে পারিনি এখন, কিন্তু আমি এনজয় করতেছি, কফি নিয়ে বসে গেছি এখন। ভাইয়া আপনি ব্রেকফাস্ট এবং লাঞ্চ দুটোই একসাথে করেন, ব্রাঞ্চ যেটাকে বলে না, একদম পেট পুরে খান। তারপর আমার লাইভ এর ভিডিওটা তো থাকবেই, আপনি একটু দেখে নেবেন, মানে এত চমৎকার ভাবে আপনি গিয়েছেন, ভীষণ ভালো লাগলো, আসলে সময়টা খুব ভালো কাটলো আমাদের এখানে। তো আসলে জি ঠিক আছে, অনেক ধন্যবাদ। তবে আগামী কোনো লাইভে এসে ভাইয়া, আগামী কোনো লাইভে আপনার আপনার গান আরো শুনবো, তখন মিউজিক দিয়ে শুনবো, তখন আরো ভালো। আজকে যে কয়টা মিউজিক দিয়ে শুনিয়েছেন অনেক ভালো লেগেছে, তো আশা আছে আগামী কোনো লাইভে আপনার আরো গান শোনাবো ইনশাআল্লাহ। ভালো থাকবেন, যেন ভালো থাকি ততদিন পর্যন্ত, যেন ভালো থাকি, দোয়া করবেন, আর আপনিও যেন সুস্থ থাকেন, তাও সেই জন্য দোয়া করবো আপনার সবাই, আমরা সবাই ভালো থাকি। যে করোনার যে ক্রান্তিকাল চলছে এখানে, কখন কি অসুস্থ হয়ে পড়ে কেউ জানে না, তো আমরা সবাই সাবধানে থাকবো, বাসায় থাকবো, বাইরে গেলে মাস্ক পরে যাব, এবং বাসা আসলে হাত টা ধুয়ে ফেলবো ঠিক মতো, সরকারি বিধিনিষেধ মেনে চলবো, তাইলেই আমরা ইনশাআল্লাহ সবাই সুস্থ থাকবো নিশ্চয়ই। আর আপনাকে অনেক ধন্যবাদ সবার পক্ষ থেকে, আমার পক্ষ থেকে, আপনি ভালো থাকবেন, শুভরাত্রি। ওকে শুভরাত্রি, আমার শুভ সকাল।
দর্শক আপনারা দেখছিলেন আমি এতক্ষণ গল্প করছিলাম আমাদের বাংলা গানের এবং চলচ্চিত্রের 70 এবং 80 দশকে অসম্ভব জনপ্রিয় একজন তরুণ গায়ক। সেই সময় তিনি টপকে তরুণ ছিলেন, বেতারে, চলচ্চিত্রে এবং বিটিভিতে নিয়মিতভাবে তখন তিনি উপস্থিত থাকতেন, গাইতেন। যারা সেই সময় দর্শক ছিলেন তারা কিন্তু এখনো ভুলতে পারেনি এম এ শোয়েবের কথা। এত চমৎকার মেলোডিয়াস গান করতেন তিনি, এবং সবচেয়ে বড় কথা, উনি গল্প করেছিলেন ওনার ক্যাসেটের কথা, খুব পপুলার ছিল ওনার ক্যাসেটগুলো এবং গানগুলো। কিছু কিছু গান উনি আমাদের শুনিয়েছেন। আসলে সেসব গান কিন্তু শ্রোতারা, দর্শকরা এখনো ভুলেনি, এখনো এম এ শোয়েব বলতে তাদের মন প্রাণ উজাড় করা ভালোবাসা। তো আজকে আসলে আমি চেষ্টা করেছি, অনেক দূরে থাকেন আমাদের প্রিয় শিল্পী এম এ শোয়েব, সুদূর আমেরিকায় থাকেন, সেখানে আমি ওনাকে রিকোয়েস্ট করেছিলাম, ভাইয়া আপনার একটা এক্সক্লুসিভ ইন্টারভিউ নিতে চাই, এত চমৎকার মানুষ। উনি বললো অবশ্যই, তো আজকে সময়টা দিয়েছিলেন এবং ওনার সঙ্গে আমি অনেকক্ষণ গল্প করলাম, গান শোনালো উনি, ভীষণ আমার ভীষণ ভালো লেগেছে। দর্শক আপনাদেরও হয়তো ভালো লেগেছে, কারণ অনেকেই কমেন্ট করেছেন, অনেকেই ভালো বলেছেন। আশা করছি যে আপনাদেরও অনেক ভালো লেগেছে। আর দর্শক যারা আপনারা আমার সঙ্গে ছিলেন এতক্ষণ লাইভে, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। এ কারণে যে আসলে আপনাদের জন্য কিন্তু তারকাদের নিয়ে আসা এবং তাদের গল্প শোনাই, আমি প্রায় সময় লাইভে আসি। আর আমার লাইভের সঙ্গে যুক্ত হতে আমি যে পেজ থেকে লাইভে আসি, লাইভ টক উইথ বুশরা, এই পেজ থেকে আমি লাইভে আসি। তো এবং আমার পার্সোনাল যে প্রোফাইল আছে ফেসবুকে, সেখানেও লাইভ হয়। তবে আপনারা যদি যুক্ত হতে চান, লাইভ টক উইথ বুশরা এই নামে একটা পেজ আছে এবং এই নামে একটা ইউটিউব চ্যানেলও আছে, সেখানে আপনারা লাইক দিয়ে কিংবা সাবস্ক্রাইব করে যুক্ত হয়ে যেতে পারবেন। এবং যখনই আমি লাইভে আসবো তখনই খুব সহজে আপনারা আমার লাইভ প্রোগ্রামগুলো দেখতে পারবেন। আর শুধুমাত্র আপনাদের জন্য কিন্তু আমি এই লাইভ প্রোগ্রামগুলো করি, কেননা আমাকে অনেকে উৎসাহিত করে এবং অনেকে বলে যে, যারা অনেক তারকারা আছে আসলে যারা দেশ বিদেশে থাকে, যারা এই মুহূর্তে এই মহামারীর সময়ে স্টুডিওতে আসতে ভয় পান, চান না, তো সেই কথা চিন্তা করেই আসলে আমি এই অনলাইন লাইভের প্রোগ্রামটা শুরু করি। এবং অনেক বড় বড় আর্টিস্টরা আমাকে অনেক সহযোগিতা করেছেন, তারা আমার এই লাইভে সংযুক্ত হয়েছেন, চলচ্চিত্রের, নাটকের, গানের শিল্পীরা, বিভিন্ন কলাকুশলীরা আমাকে সহযোগিতা করছেন এবং লাইভে আসছেন, ইন্টারভিউ দিচ্ছেন স্বতঃস্ফূর্তভাবে। আমি ভীষণ আন্তরিকভাবে কৃতজ্ঞ তাদের কাছে এবং ধন্যবাদ জানাচ্ছি সবাইকে। এবং আগামীতেও আশা করছি যে আরও অনেক বড় বড় আর্টিস্ট এবং যারা হারিয়ে গেছেন অনেক শিল্পীরা, তাদেরকে আমি আপনাদের সামনে নিয়ে আসব, তাদের কাজগুলো নিয়ে কথা বলব, তাদের কাজগুলোকে আবার মনে করিয়ে দেব। তো এইটুকু আমার চিন্তাভাবনা, আশা করি আসলে আপনারা সবাই আমাকে সহযোগিতা করবেন আর দর্শক হিসেবে সবসময় আমার পাশেই থাকবেন। আজকে অনেকেই কমেন্ট করেছেন, আমি আলাদা করে কমেন্টগুলো পড়ছি না, কিংবা কৃতজ্ঞতাও আসলে আজকে হাতে সময় নেই যেহেতু রাত হয়ে গেছে, আর আমি এখনো ডিনারও করিনি, কাজে ক্ষুধা পেয়েছে আর গলা শুকিয়ে গেছে। তো আজকে শুধুমাত্র আপনাদের সবার জন্য শুভকামনা করি, আমি আজকে লাইভ থেকে বিদায় নিচ্ছি। সবার জন্য শুভকামনা, আল্লাহ হাফিজ, শুভরাত্রি।